আচ্ছা ভাইয়া, ঠোঁটে চুমু খেলে নাকি এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা কি সত্যি? সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে তামিম রুমে এসে বিছানায় বসে বসে ফেসবুকিং করছিল। ঠিক তখনই নীলা রুমের মধ্যে ঢুকে তার কাছে এসে কথাটা বলল। নীলার কথাটা শুনে তামিম অনেকটা চমকে উঠল আর মোবাইলটা রেখে নীলার দিকে তাকালো। সে দেখল নীলা উত্তরে আশায় তার দিকে তাকিয়ে আছে। ক্লাস সেভেনে পুরো এইটুকু পিচ্চিমের মুখে এমন কথা শুনলে যে কেউ চমকে উঠবে, এটাই স্বাভাবিক। নীলার প্রশ্নের জবাবে তার এখন কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না। এদিকে নীলা তামিমকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন, বলো না, ঠোঁটে চুমু খেলে কি সত্যি এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়? আচ্ছা, ঠোঁটের মধ্যে এমন কি আছে যার কারণে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? এই তোকে এইসব কে বলেছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? আমার বান্ধবী মিতু বলেছে। এবার বলো, সত্যি কি ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়? মিতু বলেছে? মিতু, ও তো তোর মতো একটা পুচকি, ওই পুচকি মেয়েটা কিভাবে এসব জানে? তার মানে মিতু যা বলেছে তা সত্যি, আর আমায় একদম পুচকি বলবে না, বলে দিলাম। আমি কিন্তু এবার ক্লাস সেভেনে উঠেছি। পুচকিকে পুচকি বলবো না তো কি বলবো শুনি? এবার আর ঘ্যান ঘ্যান না করে আমার রুম থেকে বের হতো? কি, আমি ঘ্যান ঘ্যান করছি? হ্যাঁ, তোমাকে তো আমি না। নীলা, তোকে এখন রেগে গেলে হবে না, যা জানার জন্য এসেছিস সেটা আগে জেনে নে, তারপর যা করার করিস। আমাকে কি? হ্যাঁ না, কিছু না। আমার লক্ষ্মী ভাইয়া, প্লিজ বলো না, মিতু যা বলেছে তা কি সত্যি? আচ্ছা, মিতু যে তোকে এই কথাটা বললো সে কিভাবে এসব জানে? কারণ মিতু ওর বয়ফ্রেন্ডের ঠোঁটে প্রতিদিনই চুমু খায়। মেয়ে বলে কি, ক্লাস সেভেনে পড়ুয়া মেয়েটারও নাকি বয়ফ্রেন্ড আছে? ও মোর খোদা, জীবনে কি করলাম আমি, সেভেনে পড়ুয়া মেয়েটারও বয়ফ্রেন্ড আছে আর আমার নাকি একটা মেয়ে বন্ধুও নেই, থাকবে কি করে? আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে তো আমি ভালো করে কথাই বলিনি। কুত্তা দেখলে যেমন বুক ধুকধুক করে, তেমনই মেয়েদের সাথে কথা বললেও বুক ধুকধুক করে, মানে হার্টবিট বেড়ে যায়। কি হলো ভাইয়া, কি ভাবছো, বলো না, ছোটো চুমু খেলে কি হয়? দেখ নীলু, আমি নীলাকে প্রায় নীলু বলে ডাকি, এখন কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুই যদি আর একবার এই বিষয়ে আমি কিছু জিজ্ঞেস করেছিস তাহলে কিন্তু আমি চাচুর কাছে তোর নামে বিচার দিব বলেছিলাম। কি এমন বললাম যে তুমি আব্বুর কাছে আমার নামে বিচার দেবে বলছো? শুধু একটা কথাই তো জানতে চাচ্ছি। জানা লাগবে না তোর এসব, যা এখন রুম থেকে বের হ, না হলে কিন্তু আমি এক্ষুনি চাচুর কাছে গিয়ে তোর নামে বিচার দিব। এমন করছো কেন, বললে কি হয়? বুঝেছি, তুই এভাবে মানবি না, দাঁড়া আমি এক্ষুনি চাচুর কাছে গিয়ে। এই না না না, লক্ষ্মী ভাই আমার, এমন করো না প্লিজ। এই যে আমি তোমার রুম থেকে বেরোয় যাচ্ছি। বলে নীলা তামিমের রুম থেকে বেরিয়ে গেল। তামিমের রুম থেকে বেরিয়ে সে ছোটে চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায় এটা সত্য কি মিথ্যা আমি জেনেই ছাড়ব, কিন্তু কার কাছ থেকে জানব? যাই, কে মিতুকে একটা কল দিয়ে জিজ্ঞেস করে এই ব্যাপারে। তারপর নীলা সেখান থেকে নিজের রুমে চলে আসল। এদিকে নীলা চলে যাওয়ার পর তামিম বসে বসে ভাবতে লাগল, নীলাকে তো রুম থেকে কোনো রকমে ভাগিয়ে দিলাম, কিন্তু নীলার মতো যেদি মেয়ে এত সহজে শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত সে তার লক্ষ্যে পৌঁছবে, মানে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। এটা সত্য কি মিথ্যা না জানা পর্যন্ত নীলা থামবে না। নীলা যদি এই কথা বাড়ির কাউকে গিয়ে জিজ্ঞেস করে তাহলে কি হবে, তখন বাড়ির লোকেরাই বা কি বলবে? ধুর, যা করা করুক, সে আমার কি। তামিম আর কিছু না ভেবে আবার ফেসবুকিং করতে লাগল। এতক্ষণ দ্রুত তাদের কথা শুনে গেলেন, কিন্তু এখনও কারো পরিচয় জানা হলো না। চলেন তাহলে তাদের পরিচয় জেনে আসে। তামিম হলো এই গল্পের নায়ক, সে এবার মাধ্যমিক পাশ করে কলেজ উঠেছে। তামিম তার বাবা মার একমাত্র সন্তান, আর তার সাথে এতক্ষণ যে মেয়েটা কথা বলল তার নাম তো আপনারা জানেন, মেয়েটার নাম নীলা, আমাদের গল্পের নায়িকা। নীলা এবার ক্লাস সেভেন উঠেছে, পড়াশোনা নীলা অনেক ভালো, ছোট থেকে নীলা সবসময় ক্লাসে প্রথম হয়ে এসেছে। কিন্তু নীলার বাইরের দুনিয়া সম্পর্কে তেমন কিছু জানা নেই, কারণ নীলার বাবা মা তাকে সবসময় চোখে চোখে রেখে এসেছেন, কখনো কোনো খারাপ বন্ধুদের সাথে মিশতে দেননি। নীলাও তার বাবা মার একমাত্র সন্তান। তামিমের বাবা রফিক আহমেদ
আর নীলার বাবা শফিক আহমেদ, তারা দুই ভাই। তাছাড়া তাদের এক বোনও আছে যিনি সবার বড়, তিনি পরিবার নিয়ে আমেরিকা থাকেন। তামিমের বাবা মেজ আর নীলার বাবা ছোট, তাদের দুই ভাইয়ের নিজেদের কোম্পানি আছে। তাদের বাবা মারা যাবার আগে তাদের সন্তানদের বলে গিয়েছিলেন তারা যেন কখন আলাদা না হয়, সব সময় যেন একসাথেই থাকে। তারা ছোট থাকতেই তাদের মা মারা যান, তারপর থেকে তারা তাদের বাবার কাছে বড় হন। বাবার প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল বিধায় তারা তাদের বাবার কথা অনুযায়ী আলাদা না হয়ে একসাথে থাকছে। তাছাড়া তাদের স্ত্রীটাও অনেক ভালো, সবাই একে অন্যের সাথে মিলেমিশে থাকে, কেউ কখনো কারোর সাথে ঝগড়া করে না। অনেক তো কথা হলো, এবার গল্পে আসা যাক। এদিকে নীলা তার রুমে গিয়ে মিতুর আম্মুর কাছে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর মিতুর আম্মু ফোন রিসিভ করলেন। আন্টি, মিতু কোথায়? ও তো রুমে আছে, কেন? না মানে ওর সাথে একটু কথা ছিল। আন্টি, ওকে একটু ফোনটা দিবেন প্লিজ। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। তারপর মিতুর আম্মু মিতুকে ডেকে বললেন, নীলা ফোন করেছে, তোর সাথে নাকি কথা বলবে। মিতু তার আম্মুর কথা শুনে দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে তার মায়ের হাত থেকে ফোনটা নিয়ে আবার দৌড়ে রুমে চলে আসলো। হ্যাঁ জানো, বল। এই তুই যে বললি ঠোঁটে চুমু খেলে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এই কথা আমি তামিম ভাইকে জিজ্ঞেস করেছিলাম যেটা সত্যি কিনা, কিন্তু উনি আমার কথা শুনে অনেক রেগে যান আর বলেন এসব যদি আমি কখনো বলি তো উনি আমার আব্বুর কাছে আমার নামে বিচার দিবেন। আচ্ছা উনি আমার এই কথা শুনে তো রেগে গেলেন কেন? ওরে গাধি, তুই কেন ওনাকে এইসব জিজ্ঞেস করতে গেলি? আর উনি কি জানতে চায়নি যে তুই এসব কোথা থেকে শুনেছিস? ভাইয়া জিজ্ঞেস করছিলেন, আমি এসব কোথা থেকে শুনেছি। তা তুই ওনাকে কি বললি? বলেছি তুই বলেছিস। কি এটা বলেছিস? আমি যে প্রতিদিন রাফির ঠোঁটে চুমু খাই এটাও ওনাকে বলেছিস নাকি? এই তুই ওনাকে এসব বলতে গেলি কেন? এখন উনি আমাকে দেখলে কি না কি ভাববেন। তুই কাল স্কুলে আয়, তোকে আমি মেরে ভর্তা বানাবো। কেন, আমি কি করলাম? আর আমি ওনাকে খারাপ কিছু বলেছি নাকি? আর তুইও ওনার মতো আমার উপর রেগে যাচ্ছিস কেন? তুই কাল স্কুলে আয়, তখন সব বলবো। এখন ফোন রাখ, রাফি ফোন দিয়েছে। কথাটা বলে মৃদু ফোন কেটে দিল। নীলা হতাশ মনে ফোনটা রেখে দিয়ে পড়ার টেবিলে গিয়ে বসে একটা গল্পের বই পড়তে লাগলো। এইভাবে দিন কেটে গেল। পরের দিন সকালবেলা নীলা নাস্তা করে তার স্কুলে চলে আসলো। স্কুলে এসে এসে মিতুকে খুঁজতে লাগলো আর একসময় পেয়েও গেল। মিতু রাফির সাথে স্কুলের পিছনে বসে গল্প করছে। নীলা আরও কি ডাকলো না, সে সোজা ক্লাসে চলে আসলো, কারণ নীলা জানে মিতু রাফির সাথে থাকলে অন্য কারোর সাথে কথা বলে না। রাফিও মিতুর সাথে ক্লাস সেভেনে পড়ে। নীলা ক্লাসে এসে একা একা বসে আছে, কিন্তু মিতু আসছে না। অনেকক্ষণ বসে থাকার পর মিতু ক্লাসে আসলো, কিন্তু ততক্ষণে স্যারও ক্লাসে চলে আসলেন। মিতু গিয়ে নীলার পাশে বসে পড়ল, কিন্তু তাদের মধ্যে কথা হলো না, কারণ ক্লাসে স্যার থাকাকালীন কথা বলা যাবে না। স্যার ক্লাস শুরু করলেন, দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। স্যার চলে যাওয়ার পর আরেক স্যার ক্লাসে আসলেন আর সবাইকে পড়াতে লাগলেন। এইভাবে একে একে চারটা ক্লাস করিয়ে ওই দিনের মতো স্কুল ছুটি দিয়ে দিল, কারণ আজ বৃহস্পতিবার আর চারটার বেশি ক্লাস হবে না। স্কুল থেকে বেরিয়ে এসে নীলা মিতুকে বলল, গতকাল কি যেন বলতে চাচ্ছিলি বল এবার। কি বলবো আর, তুই তামিম ভাইয়ের কাছে বললি কেন যে আমি তোকে এইসব বলেছি? আরে বলেছি তো কি হয়েছে, আমি তো ভাইয়ের কাছে তোর নামে খারাপ কিছু বলিনি। উফ, তোকে আমি, না তোকে কিছু বলেও লাভ নেই, তোকে আমি এসব বোঝাতে পারবো না। আচ্ছা বোঝাতে হবে না, তুই শুধু এটা বল যে তামিম ভাইয়া আমার কথা শুনে রেগে গেলেন কেন? জানি না। আচ্ছা ঠোঁটে চুমু খেলে যে মিষ্টির স্বাদ পাওয়া যায় এটা তো আমি তোকে বললামই, তারপরেও তুই কেন এসব তামিম ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলি? ঠোঁটের মধ্যে এমন কি আছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টির স্বাদ পাওয়া যায়, এটা তো তুই আমাকে বলিসনি। তাই আমি ভাবলাম ভাইয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করে দেখি উনি কি বলেন। এটা বুঝতে হলে আমার মতো তোকেও কোনো ছেলের ঠোঁটে চুমু খেতে হবে। তাহলে আমিও কাল রাফির ঠোঁটে চুমু খাবো। মেরে একদম ভর্তা বানিয়ে ফেলবো যদি আমার কলিজার ঠোঁটে তুই চুমু খাস। তাহলে আমি কার ঠোঁটে চুমু খাবো? আমিও জানতে চাই ঠোঁটের মধ্যে এমন কি আছে যে ঠোঁটে চুমু খেলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। আমার কাছে একটা আইডিয়া আছে যেটা করলে তুই সব জানতে পারবি।
সত্যি কি আইডিয়া দোস্ত, তাড়াতাড়ি বল প্লিজ। তুই তামিম ভাইয়ের ঠোঁটে চুমু খেতে পারবি, তাহলে তুই এ বিষয়ে সব জানতে পারবি। এটা করলে ভাইয়া যদি আমার উপর রাগ করে আর আব্বুকে সব বলে দেয়? আরে উনি কিছু জানতে পারলে না রাগ করবে আর কিছু বলবে। মানে? মানে হলো তামিম ভাইয়া রাত্রে ঘুমিয়ে গেলে তুই ওনার রুমে গিয়ে ওনার ঠোঁটে চুমু খাবি, তাহলে তো উনি আর এইসবের কিছুই জানবে না। হ্যাঁ তুই ঠিক বলেছিস। আচ্ছা দোস্ত আজকে আমি যাই। আচ্ছা আর যেভাবে বলেছি সেভাবে কাজ করিস কিন্তু। বলে সোজা বাসায় চলে আসলো। নীলা বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসল। দেখতে দেখতে রাতের খাওয়ার সময় হয়ে এলো। নীলা নিচে গিয়ে রাতের খাবার খেয়ে আবার নিজের রুমে চলে আসলো। রুমে এসে নীলা ভাবতে লাগলো কিভাবে তামিমের ঠোঁটে চুমু খাবে। ঘুরতে যখন 12টা বেজে উঠল তখনই নীলা তার রুমের দরজা খুলে চুপি চুপি তামিমের রুমে চলে আসলো। তামিম তার রুমের দরজা সবসময় খুলেই ঘুমায়, তাই নীলার রুমে ঢুকতে কোনো অসুবিধা হলো না। বাড়ির সবাই অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুমায়নি নীলা। নীলার কাজ শেষ হলেই সে ঘুমিয়ে পড়বে। তামিমের রুমের মধ্যে এক নীল রঙের ড্রিমলাইট চলছে। নীলা ড্রিমলাইটের আলোর সাহায্যে তামিমের বিছানার কাছে এসে দাঁড়ালো। হালকা ড্রিমলাইটের আলোতে তামিমের চেহারাটা অনেক মায়াবী লাগছে। তামিমের গায়ের রং অনেকটা ফর্সা হতে হয়তো তার চেহারা এমন দেখাচ্ছে। নীলা কিছুক্ষণ তামিমের মায়াবী চেহারা দিকে তাকিয়ে আস্তে আস্তে বিছানায় উঠে তামিমের বুকের উপর উঠে বসল। ঘুমের মধ্যে থেকে তামিমের ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে। নীলা আর দেরি না করে হালকা একটু ঝুঁকিয়ে তার ঠোঁট তামিমের ঠোঁটের মধ্যে ডুবিয়ে দিল। তামিমের ঠোঁটের সাথে তার ঠোঁট লাগাতেই নীলার মনের মধ্যে এক ধরনের ভূমিকম্প শুরু হতে লাগলো। নীলার বুকের কম্পনগুলো আস্তে আস্তে বাড়তে লাগলো। এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে লাগলো নীলার মনে, যা নীলা আগে কখনো অনুভব করেনি। নীলা এবার আস্তে আস্তে তামিমের ঠোঁটের মধ্যে চুমু খেতে লাগলো। নীলা যত চুমু খাচ্ছে ততই তার মনে এক ধরনের ভালো লাগা কাজ করছে। কিন্তু হঠাৎ করে এক ঘটনা ঘটল যার জন্য নীলা মোটেও প্রস্তুত ছিল না। তামিম হঠাৎ করে হালকা নড়ে চড়ে উঠল আর নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। আর ঘুমের মধ্যেই নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, ওহ সোনা, কোথায় ছিলে তুমি এতক্ষণ? জান কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তোমার এখন আসার সময় হলো। এতক্ষণে যখন এসেই পড়েছ তাহলে আমার এত সহজে যেতে দিচ্ছি না তোমায়। আমার জান পাখিটা, খুব ভালোবাসি তোকে।
মধ্যে একবার নিজের ঘাটা দেখে আয়, তাহলেই বুঝতে পারবি। তামিম নিজের আম্মুর কথা মতো চেয়ার থেকে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের আয়নার সামনে সে দাঁড়ালো। আয়নার সামনে সে দাঁড়াতে দেখল তার ঘাড়ের মধ্যে কামড়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে এটা দাঁতের কামড়, কিন্তু তার ঘাড়ে কামড় দিল কে? তামিম আর ওইখানে না থেকে আবার ডাইনিং টেবিলে এসে বসে পড়ল। কি রে দেখেছিস, বল এবার তোর ঘাড়ে এই কামড়ের দাগ এলো কোথা থেকে? আসলে আম্মু মানে 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 কি, যা বলার ভালো করে বল। আসলে গতকাল কলেজ থেকে আসার সময় রাস্তার মধ্যে একটা বাচ্চা ছেলে কোলে নিয়েছিলাম, তখন ওই বাচ্চা ছেলেটা আমার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে, এটা হয়তো সেটারই দাগ। কিন্তু দাগ দেখে তো মনে হয় না এটা কোনো বাচ্চার কামড়, মনে হচ্ছে এটা কোনো বড় মানুষের দাঁতের কামড়। হ্যাঁ আমার ঠিকই বলেছ, ওই বাচ্চাটা প্রায় 3 বছরের ছিল। কিন্তু আহা ভাবি, বাদ দাও না এখন এইসব, আমার আব্বুটাকে একটু শান্তিতে খেতে দাও। আব্বু তুমি খাও, আর পরের বার থেকে এমন কোনো বাচ্চা ছেলেকে কোলে নিবা না যার কামড়ানোর স্বভাব আছে। আচ্ছা চাচি। ছোট চাচির কথা শুনে তামিমের আম্মু আর কিছু বললেন না। নীলাও এতক্ষণ ধরে ডাইনিং টেবিলে বসেছিল আর মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল, এই বুঝে সে ধরা খেয়ে গেল। কিন্তু নীলার আম্মু তামিমের আম্মুকে থামিয়ে দেওয়াতে নীলা মনে মনে এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর সবাই চুপচাপ যার যার মতো নাস্তা শেষ করে উঠে পড়ল। নাস্তা শেষ করে তামিম রুমে এসে বিছানায় বসে বসে ভাবতে লাগলো, তাকে কামড়টা দিল কে? হঠাৎ তামিমের মনে পড়ল গত রাতে সে একটা স্বপ্ন দেখেছে, যেখানে একটা মেয়ে তার রুমে ঢুকে তার বুকের উপর উঠে তার ঠোঁটে চুমু খাচ্ছিল। তামিম যখন মেয়েটাকে নিজের বউ মনে করে মেয়েটাকে জড়িয়ে ধরে আর সেও মেয়েটাকে চুমু খায়, আর মেয়েটাকে সে কি যেন বলেছিল যা তার মনে নেই, তারপর হঠাৎ মেয়েটা তার ঘাড়ে কামড় বসিয়ে তার উপর থেকে উঠে দৌড়ে পালিয়ে যায়, অতঃপর তামিমের ঘুম ভেঙে যায়। স্বপ্নের ঘটনাটা ভেবে তামিম বিছানার উপর তাকাতে দেখল বিছানার উপর একটা লম্বা চুল পড়ে আছে। তামিম তাড়াতাড়ি সে চুলটা নিজের হাতে নেয় আর দেখে চুলটা অনেক বড়, চুলটা যে মহিলাদের সেটা তামিম ভালো করে বুঝতে পেরেছে। কিন্তু তার রুমে মহিলা আসলো কোথা থেকে? বাড়িতে তো আম্মু চাচি নীল ছাড়া কোনো মহিলা নেই, তাহলে চুলটা কার? তামিম এবার চুলটা নিজের নাকের কাছে নিয়ে এসে চুলের ঘ্রাণ অনুভব করতে লাগলো। একসময় সে বুঝে গেল চুলটা কার। তার মানে নীলই কাল রাতে আমার রুমে এসেছিল। তামিম এবার রাগে গজগজ করে চিৎকার করে নীলাকে ডাকতে লাগলো। তামিমের চিৎকার শুনে এক মিনিট পরেই নীলা তামিমের রুমে এসে হাজির হলো। নীলা রুমের ভিতরে ঢুকতেই তামিম বিছানা থেকে উঠে সোজা নীলার কাছে চলে আসলো আর নীলার দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের কাছে তার মুখ নিয়ে রাগে কটমট করে বলল, কাল রাতে তুই আমার রুমে কেন এসেছিলি আর আমার উপর বসে কি করেছিলি আমার সাথে, আর আমার ঘরে কামড় মেরে পালিয়ে গেলি কেন? তামিমের এমন কথা শুনে নীলার ভয় কলিজে কেঁপে উঠল। এতক্ষণ সে যেটার ভয় পাচ্ছিল এখন সেটাই হলো, অবশেষে সে তামিমের কাছে ধরাই পড়ে গেল। তামিম ভাইয়া বুঝলেন কি করে যে আমি গত রাতে ওনার রুমে এসেছিলাম, নাকি উনি তখন ঘুমের ভান করে বসেছিলেন, নাকি আমি যখন ওনার ঘাড়ে কামড় মেরে পালিয়ে যাচ্ছিলাম তখন উনি আমাকে দেখে ফেলেছিলেন, কোনটা? নীলা মনে মনে কথাগুলো ভাবছে আর বোঝার চেষ্টা করছে তামিম কিভাবে বুঝলো যে সে কাল রাতে তামিমের রুমে ছিল। এদিকে নীলাকে চুপ করে থাকতে দেখে তামিমের মাথা আরো গরম হয়ে গেল। তামিম এবার নীলার হাত দুটো দেয়ালের সাথে আরো শক্ত করে চেপে ধরল আর সে আগের মতো রাগি ফেস নিয়ে নীলাকে বলল, তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে এত কি ভাবছিস বলতো? হাতে ব্যথা পেয়ে নীলা এবার আহ বলে একটু শব্দ করে কেঁদে ফেলল আর তামিমের দিকে কান্না ভেজা চোখে তাকিয়ে বলল, ভাইয়া আমার হাতে ব্যথা পাচ্ছে, প্লিজ হাতটা ছাড়ো। ছাড়বো, তার আগে আমার প্রশ্নের উত্তর দে, বল তুই গত রাতে আমার রুমে কেন এসেছিলি? আমি তোমার রুমে কেন আসব, প্রয়োজন ছাড়া তো আমি তোমার রুমে কখনোই আসি না, তাহলে রাতে আমি? নীলাকে থামিয়ে দিয়ে তামিম বলল, দেখ নীল, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না, আমার ঘাড়ে কোনো বাচ্চা কামড় দেয়নি, আর কামড়ের দাগটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো বড় মানুষের দাঁতের দাগ। তাছাড়া বিছানার মধ্যে তোর দুই একটা চুলও পেয়েছি আমি, চুলের স্মেলটা ঠিক তোর চুলের স্মেলের মতোই। সত্যি করে বল, গত রাতে তুই আমার রুমে কেন এসেছিলি?
তাহলে এর জন্যই তামিম ভাইয়া বুঝে ফেলেছেন যে আমি গতকাল রাতে উনার রুমে এসেছিলাম। বুঝেছি, তুই এভাবে বলবি না। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে বাড়ির সবাইকে বলছি যে তুই গত রাতে আমার রুমে এসেছিলি আর তুই আমার ঘাড়ে কামড় মেরেছিলি। তামিমের কথা শুনে নীলা এবার আরো ভয় পেয়ে উঠল। নীলা ভালো করে জানে বাড়ির সবাই তামিমকে অনেক বিশ্বাস করে, বিশেষ করে নীলার আব্বু আম্মু। তামিম ভাইয়া যদি এখন সত্যি সবাইকে গিয়ে বলে যে গতরাতে আমি ওনার রুমে এসেছিলাম আর আমি ওনার ঘাড়ে কামড় মেরেছিলাম, তাহলে তো সবাই নিশ্চয়ই তামিম ভাইয়ের কথায় বিশ্বাস করবে। তখন তো আমি সবার চোখে খারাপ হয়ে যাব, আমাকে নিয়ে সবাই কি না কি ভাববে তখন। না, এর চেয়ে ভালো আমি ভাইয়াকে সব সত্যি বলে দেই আর ভাইয়ার কাছে মাফ চেয়ে নেই। আবার কি ভাবছিস, আমি কি সবাইকে গিয়ে গত রাতের কথা বলবো নাকি তুই নিজেই সত্যিটা বলবি? আসলে ভাইয়া, ঠোঁটে চুমু খেলে যে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায়, এটা সত্য যাচাই করতেই গতকাল রাত্রে আমি তোমার রুমে এসেছিলাম। এটার সত্যতা যাচাই করতে আমার রুমে কেন আসলি আর আমার ঘাড়ে কামড়ি বা মেরেছিলি কেন? আমি মিতুকে জিজ্ঞেস করেছিলাম এটা সত্যতা যাচাই করবো কি করে, তখন মিতু বলল তুমি ঘুমিয়ে গেলে আমি যেন তোমার রুমে এসে তোমার ঠোঁটে চুমু খাই, তাহলে আমি আমার সব প্রশ্নের উত্তর জানতে পারবো। তার মানে তুই গত রাতে আমার রুমে এসে আমার ঠোঁটের মধ্যে চুমু খেয়েছিলি? ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এসব বাড়ি কাউকে বলো না, আমি আর কখনো এসব করব না। নীলা এসব বলে ছোট বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার কথায় তামিমের রাগ করা উচিত নাকি নীলাকে মাফ করে দেওয়া উচিত, তামিম কিছুই বুঝতে পারছে না। নীলা গত রাতে তার রুমে এসে ঠোঁটে চুমু খেয়েছে, এটা শুনে তামিমের যত রাগ হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নীলার কান্না দেখে। যদিও গত রাতের কাজটা নীলা ঠিক করেনি, কিন্তু তামিম এটার জন্য নীলার উপর রাগ করতে পারছে না। কারণটা হলো নীলার চোখের পানি। তামিম নীলার প্রতি হাজার রাগ দেখালেও নীলার চোখের পানি তামিম একদম সহ্য করতে পারে না। তামিমের মনে হয় পৃথিবীতে তার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে নীলার চোখের পানি, যেটা সে একদমই সহ্য করতে পারে না। তামিম এবার নিজের মনকে নরম করে নীলার হাত ছেড়ে দিয়ে তার দুই হাত দিয়ে আলতো করে নীলার চোখের পানি মুছে দিল আর বলল, এই পাগলি কাঁদছিস কেন? আমি কি তোকে মেরেছি নাকি বকেছি? হ্যাঁ, মেরেছো বকেছো। ও মা, কখন মারলাম আর কখন বকলাম? এই যে আমার হাতটা এত জোরে দেয়ালের সাথে চেপে ধরেছিলে, এটাকেই মারা বলে। আর আমার সাথে যে রাগি গলায় কথা বলেছো, এটাকে বকা বলে। নীলার এমন কথা শুনে তামিম ফিক করে হেসে দিল। এতক্ষণ তামিমের মধ্যে যা রাগ ছিল তা নিমিষেই শেষ হয়ে গেল নীলার কথা শুনে। তামিমের মুখে হাসি দেখে নীলার মন থেকেও এতক্ষণে তামিমের প্রতি ভয়টা চলে গেছে। নীলা এখন কিছুটা খুশি হয়েছে। খুব ব্যথা পেয়েছি সাথে, তাই না? সরি রে, আসলে তখন আমার কি যে হয়েছিল নিজেই জানি না, আর তুইও কিন্তু গত রাতে যা করেছিস তা একদম ঠিক করিসনি। গত রাতে যা করেছিস আর কোনোদিন এমন কাজ করবি? না, করব না। মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। যা, আজকের মতো তোকে মাফ করে দিলাম, তবে আর কোনোদিন যদি এমন করেছিস তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ওই দিন বাড়ির সবাইকে সব কিছু বলে দিব। তামিমের কথা শুনে নীলা বেজায় খুশি উঠল আর খুশির চোটে টুপ করে তামিমের টান গালে একটা চুমুকে দিল আর বলল, থ্যাংক ইউ ভাইয়া, আমি আর কোনোদিন এমন কাজ করব না। নীলার এমন কাজে তামিম গালে হাত দিয়ে নীলার দিকে হালকা অবাক প্লাস ভ্রু কুচকে তাকাল। নীলাও এতক্ষণ বুঝে গেল তামিমের গালে হয়তো তার চুমু দেওয়াটা ঠিক হয়নি। নীলা এখন নিজের কাজের জন্য নিজের লজ্জা পেয়ে গেল। নীলা আর এক সেকেন্ডও ওইখানে দাঁড়ালো না, তামিমের রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে নিজের রুমে চলে আসলো। নীলার এইভাবে দৌড়ে যাওয়াতে তামিম মুচকে হাসলো। আজ শুক্রবার হওয়াতে তামিম একটু তাড়াতাড়ি গোসল করে একটা পাঞ্জাবি পরে জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেল। নামাজ শেষে তামিম আবার বাসায় চলে আসলো। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে তামিম একটু ঘুমিয়ে পড়ল। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তামিম তার কলেজে চলে গেল আর নীলা তার স্কুলে। স্কুলে এসে নীলা মৃতুকে খুঁজতে লাগলো গত রাতের ঘটনাটা বলার জন্য, কিন্তু সে মৃতুকে কোথাও খুঁজে পেল না। অনেক খোঁজার পর অবশেষে মৃতুকে পাওয়া গেল স্কুলের পিছনের বটগাছের নিচে।
কিন্তু নীলা মৃদুর কাছে গিয়ে যা দেখল তা দেখে নীলা ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা চোখ বড় বড় করে মৃদু আর রাফের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এরা দুজন একে অপরকে এইভাবে জড়িয়ে ধরে রেখেছে কেন। নীলা দেখল রাফি বারবার মৃদুর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মৃদু কিছুতেই রাফিকে ছাড়ছে না। মৃদু রাফিকে জোরপূর্বক জোরে ধরে রেখেছে। এদিকে নীলা যে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেদিকে তাদের কোনো খেয়ালই নেই। নীলা এবার মৃদু আর রাফির আরো কাছে গিয়ে দাঁড়ালো আর একটা জোরে কাশি দিয়ে উঠল। হঠাৎ কারো কাশির আওয়াজ শুনে মৃদু রাফিকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আশেপাশে তাকাতে লাগলো। কিরে তুই এখানে কখন আসলি? যখন তোরা একে অপর দিকে জড়িয়ে ধরছিলি তখন এসেছি। তোর তুই আর আসার সময় পেলি না, কত কষ্ট করে রাফিকে আজ এইখানে নিয়ে আসলাম একটু জড়িয়ে ধরবো বলে, আর তুই এসেই সব মাটি করে দিলি। আমি তো আর এমনি এমনি আসিনি, এসেছি তোকে একটা কথা জানাতে। কি কথা? আমি গত রাতে তামিম ভাইয়ের ঠোঁটে চুমু খেয়েছিলাম। তাই নাকি? তা কেমন লাগলো চুমু খেতে? আর তোর সব প্রশ্নের উত্তর এখন পেয়ে গেছিস তো? কেমন লাগলো বলতে, যখন আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম তখন মনের মধ্যে এক প্রকার অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল আর এক ধরনের ভালো লাগা কাজ করছিল। ইচ্ছে করছিল ওনার ঠোঁটে আরো চুমু খাই, কিন্তু তা আর হলো না। কেন? আর তামিম ভাইয়া কি জানে যে তুই ওনার ঠোঁটে চুমু খেয়েছিস? আর বলছি শোন। তারপর নীলা মৃদুকে ওই রাতের ঘটনা প্লাস গতকালের ঘটনা বলল। বলিস কি, তামিম ভাইয়া তাহলে সব জেনেও তোকে মাফ করে দিয়েছেন? আর তুই এবারও তামিম ভাইয়ের কাছে বলেছিস যে আমি তোকে এই চুমু খাওয়ার বুদ্ধিটা দিয়েছি? তাছাড়া আমি কি করব, ভাইয়া আমাকে যেভাবে চেপে ধরেছিলেন আর সবাইকে সবকিছু বলে দেওয়ার ভয় দেখিয়েছিলেন, তাই আমিও সব সত্যি বলে দিয়েছি। তুই তো দেখছি আমার আর রাফির সবকিছু ভাইরাল করে দিচ্ছিস। যা, তুই আর আমার সাথে কথাই বলবি না, তোর সাথে আর কথা নাই। আই প্লিজ এমন করিস না, স্কুলে তুই ছাড়া তো আমার কোনো বান্ধবী নেই, তোকে ছাড়া আমি একা একা থাকবো কি করে বল। আচ্ছা যা, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বার থেকে আমার আর রাফির বিষয়ে কাউকে কিছু বলেছিস তো ওই দিনে আমাদের বন্ধুত্ব শেষ, মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে, এবার চল ক্লাসে যাই। চল। তারপর নীলা আর মৃদু দুজন তাদের ক্লাসে চলে আসলো আর একটা ব্রেঞ্চে দুজন বসে পড়ল। এদিকে তামিম কলেজে গিয়ে কলেজের বড় বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আর ফোন টিপছে। তার কোনো বন্ধু এখনো কলেজে আসেনি বিধায় সে ক্লাসে না গিয়ে বাইরে একা দাঁড়িয়ে ফেসবুকিং করছে। এই যে ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে একটু বলবেন? তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকিং করছিল, ঠিক তখন একটা মেইল অ্যাকাউন্টে কথাটা ভেসে উঠল। তামিম ফেসবুকিং করা বাদ দিয়ে মাথা তুলে সামনের দিকে তাকাল আর দেখল একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। হয়তো এই মেয়েটাই কথাটা বলেছে। মেয়েটার দিকে এক নজর তাকিয়ে তামিম চোখ সরে নিল আর বলল, জি আমাকে কিছু বলছেন? এইখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, তাহলে কাকে বলবো? জি বলেন, কি বলবেন? বলছি ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমটা কোন দিকে? ওই যে দুইতলা বিল্ডিং দেখছেন, ওই বিল্ডিং এর নিচতলার প্রথম রুমটাই ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিরে হারামি, মেয়েটা কে ছিল? তামিম ফেসবুকিং করে পুরো মনোযোগ দিতে না দিতেই আবার কে যেন কথাটা বলল। তামিম মাথা তুলে সামনে তাকিয়ে দেখল তার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আরে তোরা কখন আসলি? যখন তুই ওই মেয়েটার সাথে কথা বলতেছিলি তখনই এসেছি আমরা। কোন মেয়ে? আর কই, আমি তো তোদেরকে দেখলাম না। একটু আগে যে মেয়েটা তোর সাথে কথা বলতেছিল সেই মেয়েটার কথা বলছি। আর আমরা তখন কলেজের গেটের কাছেই দাঁড়িয়েছিলাম, কিন্তু মেয়েটা তোর সামনে থাকাতে আমরা আসছিলাম না। তো এখন বল মেয়েটাকে। আমি কিভাবে বলবো মেয়েটাকে? তোরা আসছিলি না, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুকিং করছিল। ঠিক তখনই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুম কোন দিকে। তো আমিও মেয়েটাকে ক্লাসরুম দেখিয়ে দিলাম আর মেয়েটা চলে গেল। বলিস কি, মেয়েটা ইন্টার প্রথম বর্ষের ক্লাসরুমে তালাশ করছিল?
তার মেয়েটা, তার মানে মেয়েটা নিশ্চয় আমাদের সাথেই পড়ে। বন্ধু, আমাদের প্রত্যেকেরই তো জিএফ আছে, এবার তুইও একটা জিএফ বানিয়ে ফেল, দেখ ওই মেয়েটার কোনো রকমে পটাতে পারিস কি না। এইভাবে একা একা আর কত বছর থাকবি, এবার অন্তত একটা প্রেম কর। দেখ তোরা ভালো করেই জানিস যে আমি এসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না, তারপরও তোরা সবসময় আমাকে প্রেম করতে বলিস কেন বলতো? আর বেটা, আমাদের ফ্রেন্ডের মধ্যে তুই একজন যে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেমই করিসনি। দেখ আমিও তো ক্লাস টেনে থাকতেই তামান্নার সাথে প্রেম করা শুরু করেছি। শুভ্রর তো এখন একটা জিএফ আছে, প্রেম করিস না শুধু তুই। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমরা সবাই প্রেম করি অথচ তুই প্রেম করিস না। তাই শুভ ঠিকই বলেছে, তুইও এবার একটা প্রেম কর আর আমাদের মতো মিঙ্গেল হয়ে যা। দেখ বিয়ের আগে এইসব প্রেম ভালোবাসাকে ইসলামে হারাম বলা হয়েছে, আর তোরা যাদের সাথেই প্রেম করছিস তাকে যে নিজের জীবনসঙ্গী হিসেবে পাবি তার কি গ্যারান্টি? ওই মেয়েদের মা বাবা তো তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো ধনী ভালো জামাই খুঁজতে যাতে তাদের মেয়ে জীবনে সুখে থাকে। তোরা প্রেম করছিস ভালো কথা, কিন্তু জীবনে এমন কিছু করিস যাতে ওদের মা বাবা নিজে থেকে এসেই ওদের মেয়েকে তোদের হাতে তুলে দেয়, তোদেরকে যেন ওদের কাছে যেতে না হয় ওদের মেয়েকে বিয়ে করার জন্য। আর আমি প্রেম করি না বলে তোদের জন্য যদি এটা লজ্জাজনক বিষয় হয় তাহলে আজ থেকে আমাকে তোরা আর প্রেম ভাবিস না, তোদের ফ্রেন্ড সার্কেল থেকে আমাকে বাদ দিয়ে দে। আরে কি বলছিস তুই এসব, আমাদের বন্ধুত্ব সেই ক্লাস এক থেকে, আর তুই আজকে এই সামান্য ব্যাপারে আমাদের এত বছরের বন্ধুত্ব নষ্ট করে দিবি? আর তুই যে কথাগুলো বলছিস তা ভুল বলিস নি, বিয়ের আগে পর নারীর সাথে প্রেম ভালোবাসা করা ঠিক নয়, কিন্তু কি করব বল, প্রেম করার সময় তো আর এসব মাথায় থাকে না। আর আজকে থেকে আমরা আর কখনো তোকে প্রেম করার জন্য বলবো না, কিন্তু প্লিজ তবু তুই আমাদের এত বছরের বন্ধুত্বটা নষ্ট করিস না। ওকে মনে থাকে যেন, আর যদি কোনোদিন আমাকে প্রেম করার জন্য বলেছিস তো ওই দিনই আমি তোদের থেকে আলাদা হয়ে যাব, ভেঙে ফেলবো আমাদের ক্লাস ওয়ান থেকে কলেজ অবধি বন্ধুত্বটা। না আর কখনো এইসব বলবো না, প্রমিস। আচ্ছা বন্ধু একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বল? তোর কি কাউকে ভালো লাগে, আই মিন কাউকে পছন্দ করিস, এমন কেউ কি আছে তোর লাইফে? দেখ আমরা তোর বন্ধু, আমাদের এতটুকু জানার তো অধিকার আছেই। হ্যাঁ একজনকে আমি ভালোবাসি, তবে সেটা কখনো তাকে বলা হয়নি, মনে মনে তাকে ভালোবেসে যাচ্ছি। কি বলিস, তাহলে তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না। তা কে সেই ভাগ্যবতী নারী যাকে তুই ভালোবাসিস? আছে একজন, কিন্তু তার ব্যাপারে তোদেরকে কিছু বলতে পারবো না, কিন্তু একদিন তোদেরকে সব বলবো সময় আসুক। সেই সময়টা কবে আসবে নিজেও জানি না। হঠাৎ টুংটাং করে কলেজের বেল বেজে উঠল। বেল দিয়ে দিয়েছে, চল এবার ক্লাসে যাই। তারপর তামিম আর তার বন্ধুরা সেখান থেকে তাদের ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যারও ক্লাস করাতে চলে আসলেন। একে একে সবকটা ক্লাস শেষ করে ওই দিনের মতো কলেজ ছুট হয়ে গেল। তামিম তার বন্ধুদের থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসল। বাসায় এসে তামিম তার রুমে যাবে এমন সময় ড্রয়িং রুমের দিকে চোখ পড়তেই সে দেখল নীলা ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। তামিম টিভির দিকে তাকিয়ে দেখল নীলা একটা হিন্দি মুভি দেখছে যেটায় নায়ক নায়িকার একে অপরকে জড়িয়ে ধরে আছে আর কি যেন বলা বলি করছে। টিভিতে এমন দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে তামিমের মাথা গরম হয়ে গেল, সে আর রুমে গেল না, সোজা ড্রয়িং রুমে ঢুকে নীলা আর টিভির মাঝখানে গিয়ে দাঁড়ালো। তামিমকে হঠাৎ এইভাবে সামনে দেখতে পেয়ে নীলা অনেকটা চমকে উঠল, আর যখন দেখল তামিম অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তখন নীলা কিছুটা ভয় পেয়ে উঠল। এদিকে তামিম নীলার দিকে কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ ছোঁবড়ে নীলার হাত থেকে টিভির রিমোটটা কেড়ে নিয়ে সজোরে মেঝের মধ্যে আছাড় মারল, সঙ্গে সঙ্গে রিমোট ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তামিমের এমন কাজে নীলা এবার অনেক ভয় পেয়ে উঠল, কিন্তু রিমোট ভেঙে তামিমের রাগ কমেনি। তামিম এবার সোজা নীলার চুলের মুঠি ধরে নীলার গালে ঠাস ঠাস করে দুইটা চর বসিয়ে দিল আর বলল, তোর সাহস কি করে হয় এসব মুভি দেখার? তোকে না একদিন বললাম যে তুই কার্টুন ছাড়া কিছু দেখবি না,
তারপরে তুই আমার কথা অমান্য করে এখন এইখানে বসে মুভি দেখছিস, খুব সাহস বেড়েছে তোর, তাই না? তামিমের হাতে চর খেয়ে নীলের অবস্থা একদম বেহাল হয়ে গেছে। এত জোরে চর মারায় নীলের ফর্সা গেলে তামিমের পাঁচাঙ্গুলে হাত পড়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তামিম এখনও নীলার চুলের মুঠি ধরে আছে, এতে নীলার ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্টের ব্যথা সহ্য করতে না পেরে নীলা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার কান্না দেখে আজকে আর তামিমের মন নরম হলো না, উল্টো তার রাগ আরো কয়েকগুণ বেড়ে গেল। এই চুপ, একদম কাঁদবি না, কান্না থামা বলছি। তামিমের ধমক শুনে নীলা ভয় পেয়ে কান্না বন্ধ করে ছলো ছলো চোখে তামিমের দিকে তাকালো। নীলা যেন তামিমকে কিছু বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না। এদিকে তামিমের চিৎকার শুনে তামিমের আম্মু আর নীলার আম্মু দুজন দুজনের রুম থেকে বেরিয়ে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলেন। দুজন ড্রয়িং রুমে এসে দেখলেন তামিম নীলার চুলের মুঠি ধরে আছে আর নীলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে, নীলার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। এটা দেখার পরে তামিমের আম্মু দৌড়ে এসে তামিমের থেকে নীলাকে ছাড়িয়ে নিলেন আর তামিমের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন। চর খেয়েও তামিমের মধ্যে কোনো পরিবর্তনই ঘটল না, সে আগে না অগ্নি দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। এই তুই ওর সাথে কি করেছিস? আর নীলার ঠোঁট ফেটে রক্ত পড়ছে কেন? গালের মধ্যে তো পাঁচ আঙুলের দাগ পড়ে আছে, তুই ওকে চর মেরেছিস? আগে ওকে জিজ্ঞাসা করো ও কি করেছে। ও কি করেছে? হ্যাঁ, আর ওর এমন অবস্থা কেন? ওকে জিজ্ঞাসা করো, আমি কিছু বলতে পারবো না। কথাটা বলে তামিম রাগে গজগজ করে সেখান থেকে নিজের রুমে চলে আসলো। তামিম চলে যাওয়ার পরে নীলা আবার ভ্যা ভ্যা করে কান্না করে দিল। নীলার চেহারার এমন অবস্থা দেখে তামিমের আম্মুর ভীষণ কষ্ট হচ্ছে। নীলার গায়ে তো তামিম আজ পর্যন্ত কখনো হাত তোলেনি, তাহলে আজ তামিম নীলার সাথে এমন কেন করল? তামিমের ওপর এখন ওনার ভীষণ রাগ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে তিনি আর কিছু না ভেবে নীলাকে টেনে নিজের রুমে নিয়ে গেলেন আর ওনার বিছানার মধ্যে বসিয়ে দিলেন। তারপর আলমারি থেকে একটু তুলা আর মলম বের করে এনে তুলা দিয়ে নীলার ঠোঁটের রক্ত মুছে মলমটা নীলার ঠোঁটে লাগিয়ে দিলেন। নীলা এখন আর শব্দ করে কান্না করছে না, তবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তামিমের আম্মু এবার নীলাকে কাছে টেনে নিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন আর নীলার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তামিম তোমার সাথে কি করেছে মামুনি? কেঁদো না, কান্না থামাও আর আমাকে বলো ও তোমার সাথে কি করেছে। উনি আমাকে চর মেরেছেন। চর মেরেছে? কিন্তু কেন, কি করেছিলে তুমি যে ও তোমাকে চর মেরেছে? আমি জানি না ভাইয়া আমার কেন মেরেছেন। আচ্ছা, ও যখন তোমাকে মেরেছে তখন তুমি কি করছিলে মামুনি? আমি তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, এমন সময় উনি হুট করে আমার সামনে এসে দাঁড়ান আর আমার হাত থেকে টিভির রিমোটটা কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে রিমোটটা ভেঙে ফেলেন। তারপর আমার চুল চেপে ধরে আমার গালে দুটো চড় মারেন। আজ ওর আব্বু বাসে আসু, তখন ওকে বোঝাবো মজা। তুমি আর কেঁদো না মামুনি, এবার কান্না থামাও। নীলা তবু হালকা হালকা কেঁদে যাচ্ছে। এদিকে নীলার আম্মু নীলার এমন অবস্থা দেখে তামিমের উপর একটু রাগ করলেন না, তিনি উল্টা তামিমের রুমে চলে আসলেন এই ব্যাপারে জিজ্ঞেস করতে যে নীলা কি দোষ করেছে। কারণ নীলার আম্মু ভালো করেই জানেন তামিম কখনো অকারণে নীলাকে বকে না, কিন্তু আজ এইভাবে নীলাকে মারাতে তিনি একটু অবাক হয়েছেন। নীলার আম্মু তামিমের রুমের সামনে এসে দেখলেন ভিতর থেকে দরজা বন্ধ করা, তাই তিনি দরজায় টোকা দিলেন। কে? আমি তোমার চাচি, দরজাটা একটু খোলো বাবা। আমি এখন দরজা খুলতে পারবো না, আপনি প্লিজ এখান থেকে চলে যান আর আমাকে একটু একা থাকতে দেন। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি থাকো, বলে উনি সেখান থেকে চলে আসলেন। কারণ উনি বুঝতে পেরেছেন এখন তামিম কিছুতেই দরজা খুলবে না। রাতের বেলা তামিমের আম্মু আব্বু আর নীলার আম্মু আব্বু বসে আছেন ড্রয়িং রুমে, তাদের এই কোণের পাশে তামিম আর নীলাও রয়েছে। নীলা তামিমের আম্মুর পাশে সোফায় বসে আছে আর তামিম তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুপুরবেলা নীলাকে মারার কারণে তামিমের আব্বু এখন তামিমকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে এখানে ডেকেছেন। তামিম, শুনলাম দুপুরে নাকি তুমি নীলাকে চর মেরেছ, কথা কি সত্যি? হ্যাঁ। কেন মেরেছ নীলা মামুনিকে? তোমাকে আমি কিছু জিজ্ঞেস করেছি, কথা বলছো না কেন?
তামিম আগের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম মনে মনে ভাবছে, আব্বুকে কিভাবে বলি যে নীলাকে আমি কেন মেরেছি? এসব কথা বলতেও তো আমার লজ্জা করছে। উফ, চাচিও আজকে চুপ করে আছেন। আব্বুর জায়গায় অন্য কেউ হলে তো চাচি নিজেই আমাকে বাঁচিয়ে দিতেন, কিন্তু বাড়ির সবাই আব্বুকে ভীষণ ভয় পায়, তাই আজকে চাচিও আব্বুর ভয়ে কিছু বলতে পারছে না। এই তুই কথা বলিস না কেন? তামিম তার আব্বুর এরকম ভয়ঙ্কর চিৎকার শুনে সে ভয় কিছুটা কেঁপে উঠল। তবুও তামিম কিছু না বলে আগের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামিমকে চুপ করে থাকতে দেখে রফিক আহমেদের রাগ এখন চরম পর্যায়ে উঠে গেল। তিনি এবার বসা থেকে উঠে দাঁড়ালেন আর সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসলেন। রুমে এসে খাটের নিচ থেকে একটা ঝালি বেত বের করে তিনি আবার ড্রয়িং রুমে চলে আসলেন। ড্রয়িং রুমে এসে তিনি এবার তামিমের সামনে দাঁড়ালেন আর বললেন, কথা বলবি নাকি মাইর খাবি, কোনটা? যদি বলে দেই আমি নীলাকে কেন মেরেছি, তাহলে তো চাচ্চু নীলাকে আস্ত রাখবে না। না, আমি কিছু বলবো না, এতে আব্বু আমার সাথে যা করার করুক। তামিমকে চুপ করে থাকতে দেখে রফিক আহমেদ আর নিজেকে শান্ত রাখতে পারলেন না। বেতটা দিয়ে তামিমের গায়ে ঠাস ঠাস করে মারতে শুরু করলেন। বেতের বাড়ি গিয়ে তামিম নিজেকে শক্ত করে সে আগের ন্যায় দাঁড়িয়ে রইল আর নীরবভাবে মার খেয়ে যেতে লাগলো। বেতের বাড়ি খেয়ে তামিমের ফর্সা শরীরে দাগ পড়ে যাচ্ছে, কোনো কোনো স্থানে রক্তের জমাট বেড়ে যাচ্ছে। তামিমের এমন করুণ অবস্থা দেখেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। নীলাও তামিমের আব্বুর রাগ দেখে ভয়ে তামিমের আম্মুকে জোরে ধরে রেখেছে। তামিমের আম্মু কিছু না বলে নীলাকে নিজের বুকের সাথে চেপে ধরে বসে আছেন। এদিকে রফিক আহমেদ তামিমকে মেরে চলেছেন, থামার কোনো নামই নিচ্ছেন না। তামিমের শরীরে বিভিন্ন জায়গায় এখন ফুলে লাল হয়ে গেছে। তামিমের এমন অবস্থা দেখে নীলার আব্বু আর সহ্য করতে পারলেন না। তিনি তাড়াতাড়ি গিয়ে তামিমের আব্বুকে থামালেন। নীলার আব্বুর জন্য এবার তিনি কিছুটা শান্ত হলেন আর তামিমকে উদ্দেশ্য করে বললেন, আর যদি কোনোদিন নীলা মামুনির গায়ে হাত তুলেছিস, তাহলে তোকে আমি এই বাসা থেকে বের করে দেব। কথাটা বলে তিনি সেখান থেকে আবার নিজের রুমে চলে আসলেন। তামিমের আব্বু চলে যাওয়ার পরেই নীলার আম্মু দৌড়ে ওনার রুমে চলে গিয়ে একটা মলম নিয়ে এসে তামিমকে সোফায় বসিয়ে ওর ফুলা চাকে মলমটা লাগিয়ে দিতে লাগলেন। তামিমের আম্মু আর ওইখানে দাঁড়িয়ে না থেকে নীলাকে নিজের সাথে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসলেন। তারপর আর একটা প্লেটে কিছু খাবার নিয়ে নীলাকে নিজের হাতে খাইয়ে দিলেন। খাওয়ানো শেষ হলে তিনি নীলাকে নিজের রুমে দিয়ে এসে ঘুমে যেতে বললেন। এদিকে নীলার আম্মু তামিমের শরীরে মলম লাগিয়ে দিয়ে একটা প্লেটে করে কিছু খাবার এনে তামিমকে জোর করে খাইয়ে দিলেন। তামিমের খাওয়ার ইচ্ছেটা ছিল না, কিন্তু নীলার আম্মুর জোরাজুরিতে তাকে খেতেই হলো। খাবার খেয়ে তামিম নিজের রুমে চলে আসলো আর এসে দরজাটা লাগিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। ঘড়িতে যখন 12টা বেজে উঠল, তখন তামিম নিজের রুমে দরজা খুলে রুম থেকে বের হলো। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ তার নীলার কাছে যাওয়ার। তামিম পাটি পিটিপি নীলার রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের দরজায় ধাক্কা দিতে দরজা খুলে গেল। নীলা তো প্রতিদিন দরজায় ভিতর থেকে লাগিয়ে ঘুমায়, কিন্তু আজ মনে হয় নীলা দরজা লাগাতে ভুলে গেছে। তামিম এবার আস্তে আস্তে নীলার রুমে ঢুকে নীলার বিছানার সামনে এসে দাঁড়ায়। হালকা ড্রিম লাইটের আলোতে ঘুমন্ত নীলাকে বড্ড মায়াবী লাগছে। তামিম এবার হাঁটু গড়ে নীলার বিছানার পাশে বসল আর নীলার গালের দিকে তাকালো। নীলার গালে তার পাঁচাঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। তামিমের এখন নিজেরই খারাপ লাগছে নীলার গালে তার হাতের পাঁচাঙ্গুলের ছাপ দেখে। তখন চটটা এত জোরে না মারলে হতো, কিন্তু তখন কি তামিমের এই হুঁশ ছিল? সে তো রাগের মাথায় এসব করেছে। সরি নীলু, বিশ্বাস কর, আমি তখন নিজের মধ্যে ছিলাম না, রাগের মাথায় তোকে চটটা মেরেছি। তোর খুব লেগেছে তাই না? এই কথা দিলাম, তোর গায়ে আর কখনো হাত তুলবো না। তোকে মেরেছে এখন আমিও শান্তি পাচ্ছি না রে। খুব ভালোবাসি যে তোকে, নিজের চাইতেও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে তুই মাফ করে দিস। কথাগুলো বলে তামিম নীলার কপালে একটা চুমু খেয়ে নীলা রুম থেকে বেরিয়ে আবার নিজের রুমে চলে আসল। নীলা বিছানার উপর শুয়ে শুয়ে ভাবছে, তামিম ভাইয়া একটু আগে সব কি বলে গেলেন আমায়? উনি নিজেই আমায় মারলেন আর এখন উনি নিজেই কষ্ট পাচ্ছেন, আর উনি আমায় ভালোবাসেন মানে এই ভালোবাসা আবার কি? উফ, কিছুই তো বুঝতে পারছি না। আর ওই দিন আমি ওনার ঠোঁটে চুমু খাওয়াতে আমায় কি ব্যথাটাই না দিলেন, আর আজকে উনি নিজেই আমার কপালে চুমু খেলেন। আচ্ছা, আমি কি স্বপ্নের মধ্যে আছি নাকি জেগে আছি? না, আমি তো এখনো ঘুমাইনি, তাহলে স্বপ্নে থাকবো কি করে?
নীলার মাথায় এখন হাজারের প্রশ্ন প্লাস চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। তামিমের বলা কথাগুলোর মানে সে কিছু বুঝতে পারছে না। তামিম তাকে ভালোবাসে, এটার মানে কি? আর তামিম চলে যাওয়ার সময় তার কপালে চুমু দিয়ে গেল কেন? নীলার মনে চাচ্ছে এক্ষুনি তামিমের কাছে গিয়ে সব প্রশ্নের উত্তর জেনে আসতে, কিন্তু না, সেটা তার করা যাবে না। তাহলে তামিম বুঝে ফেলবে যে নীলা তখন জেগেছিল। ভাইয়া ও আপুরা কি ভাবছেন, তামিমের কথাগুলো নীলা শুনল কি করে? তাই তো, তামিম যখন নীলার রুমের দরজা খুলে আস্তে আস্তে নীলার পাশে এসে দাঁড়ায়, তখন নীলা জেগেছিল আর তামিমের কথাই ভাবছিল। তামিম কেন তখন নীরবে মার খেয়ে গেল, কেন সবাইকে বলল না যে সে নীলাকে কি কারণে মেরেছিল, এসব কথা নীলা শুয়ে শুয়ে ভাবছিল। ঠিক তখন সে খেয়াল করল কে যেন তার রুমের দরজা খুলে ভিতরে ঢুকেছে। অন্ধকারের মধ্যে নীলা প্রথমে একটা ছায়ামূর্তিকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণে সে দেখল ওই ছায়ামূর্তিটা আর কেউ না, ওইটা তামিম। এত রাতে নীলা তামিমকে নিজের রুমে দেখে অনেকটা ভয় পেয়েছিল। নীলা মনে মনে ভাবল হয়তো তখনকার মার খাওয়ার জন্য সে এখন নীলার থেকে প্রতিশোধ নিতে এসেছে। নীলা তখন কি করবে ভেবে না পেয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান করে ঘুমিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে তামিম এত রাতে তার রুমে কি করতে এসেছে। তার পরের কানে তা আপনারা জানেনি। এবার গল্পতে আসে, নীলা অনেক ভাবার পরেও যখন সে তার প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না, তখন সে নিজে নিজেকে বলল অনেক রাত হয়েছে নীলা, এখন ঘুমিয়ে পড়, সকালে আবার স্কুলেও যেতে হবে, এসব নিয়ে না হয় কাল মিতুর সাথেই কথা বলে দেখব নে, মিতু কি বলে। সকালবেলা ডাইনিং টেবিলে বসে সবাই চারজনের মতো নাস্তা খাচ্ছে। তামিম আর নীলা একে অপরের বিপরীতে সাইডে বসেছে। নাস্তা খেতে খেতে নীলা বারবার তামিমের দিকে আড় চোখে তাকাচ্ছে, কিন্তু তামিমের সেদিকে কোনো খেয়াল নেই। সে তার মতো করে নিচু করে নাস্তা খেয়ে যাচ্ছে। তামিমের শরীরে এখনো বেতের আঘাতের চিহ্ন রয়েছে। নীলার বড্ড খারাপ লাগছে তামিমের শরীরের দাগগুলো দেখে। ভুলটা তারই ছিল, তখন সে যদি চ্যানেলটা না পাল্টাতো তাহলে তামিম এসে তাকে মারতো না, আর এর জন্য তামিমকেও মার খেতে হতো না। নীলা গতকাল স্কুল থেকে বাসে এসে খাওয়া দাওয়া করে ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছিল। এক কার্টুন দেখতে দেখতে তার ভীষণ বিরক্ত লাগছিল, তাই সে রিমোট দিয়ে অন্য কার্টুনের চ্যানেল বের করছিল। ঠিক তখন একটা হিন্দি মুভি চলে আসে। প্রথমে মুভিতে ফাইট চলছিল, তাই নীলা আর চ্যানেল পাল্টায়নি, কারণ নীলার ফাইট দেখতে অনেক ভালো লাগে। ফাইট শেষ হওয়ার পরে মুভির নায়কে গিয়ে নায়কের জোরে ধরে। ঠিক সেই মুহূর্তেই তামিম ড্রয়িং রুমের সামনে এসে দাঁড়ায় আর টিভিতে এমন দৃশ্য দেখে তার মাথা গরম হয়ে যায়। নাস্তা খাওয়া শেষ করে তামিম সেখান থেকে নিজের রুমে চলে আসলো আর কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তামিম রেডি হচ্ছে এমন সময় তার চাচি মানে নীলার আম্মু এসে রুমে ঢুকলেন। তামিমকে রেডি হতে দেখে তিনি বললেন, আরে আব্বু, কোথাও বের হচ্ছ নাকি? হ্যাঁ চাচি, কলেজে যাব, তাই রেডি হচ্ছি। সে কি, শরীরের এই অবস্থা নিয়ে তুমি কলেজে যাবে? না না, আজ তোমার কলেজ যেতে হবে না, তুমি বাসায়ই থাকো। কিন্তু চাচি, বাসায় বসে থাকতে যে আমার ভালো লাগে না। তবু আজ তুমি কলেজে যাবে না, বাসায়ই থাকো। কিন্তু বলেছি না আজ তুমি কলেজে যাবে না? আচ্ছা ঠিক আছে, যাব না। এই তো আমার লক্ষ্মী আব্বুটা, দেখি এখন বিছানায় এসে বসো, আমি তোমার গায়ে এই মলমটা লাগিয়ে দিই, তাহলে শরীরের দাগ আর ব্যথা কমে যাবে। তামিম কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। তারপর নীলার আম্মু তামিমের শরীরের দাগগুলোর মধ্যে মলম লাগিয়ে দিয়ে সেখান থেকে নীলার রুমে চলে আসলেন। নীলার রুমে ঢুকতে তিনি দেখলেন তামিমের আম্মু নীলার রুমে বসে রয়েছেন। আরে ভাবি, আপনি এখানে? নীলাকে বলে যেতে আসলাম, সে যেন আজ স্কুলে না যায়। তুমি মনে হয় তামিমকেও বলেছো কলেজে না যেতে। হ্যাঁ, ওর শরীরে মলম লাগাতে গিয়ে দেখলাম ও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন ওকে না করে আসলাম কলেজে না যাওয়ার জন্য। ভালোই করেছো। আচ্ছা এবার চলো রান্নার কাজে লেগে পড়ি। হ্যাঁ চলেন। তারপর তারা দুজন সেখান থেকে রান্না করে চলে আসলো আর রান্নার কাজে লেগে পড়ল। বিকালবেলা রুমে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না তামিমের, তাই সে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলো একটু সময় কাটানোর জন্য। তামিম ছাদে এসে পা রাখতে দেখে নীলা ওইখানে রয়েছে।
নীলাকে ছাদে দেখে তামিম আর ছাদে গেল না, আবার নিজে চলে আসতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে নীলা তামিমকে দাঁড়াতে বলে, ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? রুমে যাচ্ছি। এখন তো তুমি ছাদে আসলে, তাহলে এখন আবার রুমে চলে যাচ্ছ কেন? এমনি ভালো লাগছে না তাই। ভাইয়া আমি সরি, গতকাল আমার জন্য তোমাকে বড় চাচুর থেকে মার খেতে হয়েছে, তোমার খুব লেগেছে তাই না? আরে না, তেমন বেশি লাগেনি, আর ভুল আমারও ছিল, তোকে ওই সময় ওভাবে না মারলেও হতো। না ভাইয়া, ভুল আমারই ছিল, আসলে তখন। থাক বাদ দে, থাক তুই, আমি গেলাম এখন। কথাটা বলে তামিম ওইখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো। নীলা মন খারাপ করে সেও ছাদ থেকে নেমে নিজের রুমে চলে আসলো। এইভাবে দিনটা কেটে গেল। তামিম আর নীলার মধ্যে ওই দিন আর কোনো কথাই হলো না। পরের দিন সকালবেলা নাস্তা খেয়ে তামিম নিজের কলেজে আর নীলা নিজের স্কুলে চলে গেল। স্কুলে এসে নীলা মৃতুকে স্কুলের গেটের সামনে পেয়ে গেল। নীলা সোজা মৃতুর কাছে গিয়ে দাঁড়ালো। মৃতু, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কথা পরে জিজ্ঞেস করবি, আগে বল তুই গতকাল স্কুলে এলি না কেন? গতকাল একটা জায়গায় গিয়েছিলাম, তাই আসতে পারিনি। ও আচ্ছা, কি কথা বলবি বল। এখানে না, স্কুলের ভেতরে চল। ওকে চল। তারপর দুজন স্কুলের ভেতরে ঢুকে একটা আম গাছের নিচে গিয়ে দাঁড়ালো। বল এবার কি বলবি। আচ্ছা, এই ভালোবাসাটা কি রে? তুই বুঝিস না এটা কি? বুঝি না দেখেই তো তোকে জিজ্ঞেস করলাম। আসলে আমি নিজেও জানি না এটা কি, তবে এটার ব্যাপারে অনেক কিছু শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। কি কি শুনেছি? দূর, এখন আমি তাহলে কি করে জানবো এই ভালোবাসাটা কি? তুই এটার বিষয়ে জেনে কি করবি? আর হঠাৎ তুই এটার বিষয়ে জানতে চাচ্ছিস কেন? হয়েছে কি, গতকালের আগের রাতে তামিম ভাইয়া আমার রুমে এসে আমাকে বললেন উনি নাকি আমায় ভালোবাসেন, তাই আমি জানতে চাচ্ছি এই ভালোবাসাটা কি। বলিস কি, রাফিও তো আমায় সেদিন প্রপোজ করেছিল, সেদিন আমায় বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি। মিতু, নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে, তুই বরং তামিম ভাইয়ের থেকে জেনে নে এই ভালোবাসাটা কি। আচ্ছা দেখি কি করা যায়, এবার ক্লাসে চল, একটু পরে বেল দিয়ে দিবে। হুম চল। তারপর নীলা আর মৃতু দুজন ক্লাসে চলে আসলো, আর দুজনে একটা বেঞ্চে বসে পড়ল। এদিকে তামিম কলেজে যাওয়ার পর তার বন্ধুরা তাকে বারবার জিজ্ঞেস করছে সে গতকাল কলেজে আসেনি কেন। তখন তামিমও সবাইকে একটা মিথ্যে বলে সবাইকে শান্ত করে। এইভাবে কেটে গেল দুই দিন। এই দুই দিনে নীলা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে যে সে তামিমকে জিজ্ঞেস করে দেখবে এই ভালোবাসাটা কি। কিন্তু সে তামিমকে কখনো একা পাচ্ছে না এই কথাটা জিজ্ঞেস করার জন্য। অবশেষে নীলা আজ সন্ধ্যার সময় তামিমকে ছাদের মধ্যে একা পেয়ে কথাটা জিজ্ঞেস করে ফেলল। আচ্ছা ভাইয়া, ভালোবাসা কি? তামিম ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখছিল। ঠিক তখন সে পেছন থেকে কারো উপরে কথা শুনে অনেকটা চমকে উঠল, আর গোধূল নিয়ে পেছনে ফিরতে দেখল নীলা দাঁড়িয়ে আছে। নীলার প্রশ্নের জবাবে এখন তার কি বলা উচিত সে যেন বুঝে উঠতে পারছে না। এদিকে নীলা তামিমকে চুপ করে থাকতে দেখে আবার বলে উঠল, কি হলো ভাইয়া, চুপ করে আছো কেন বলো। কি বলবো, আর এইসব আবার তুই কোথা থেকে শিখেছিস? তোমার থেকে। আমার থেকে মানে? তুমি যদি মাইর খেয়ে রাতে চুপি চুপি আমার রুমে এসেছিলে তখন আমি জেগেছিলাম আর তোমার সব কথা শুনেছিলাম। তামিম তো অবাক নীলার কথা শুনে। নীলা তাহলে ওই রাতে আমার সব কথা শুনে ফেলেছে, আমি যে তার কপালে চুমু খেয়েছি এটাও নিশ্চয়ই নীলা বুঝে গেছে। এখন আমি নীলাকে কি বলবো, আর এইসব কথা যদি নীলা বাড়ির কাউকে বলে দেয় তাহলে তো কেলেঙ্কারি রেগে যাবে। তুমি কি বলবে এই ভালোবাসাটা কি? না হলে কিন্তু আমি ওই রাতের সব ঘটনা বাড়ির সবাইকে বলে দিব। এই যা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। না, যে করে হোক নীলাকে আটকাতে হবে, নাহলে বাড়ির সবাই আমাকে খারাপ ভাববে। কিন্তু কিভাবে কি করব, কিছুই তো মাথায় আসছে না। বুঝছি তুমি বলবা না। আচ্ছা থাকো তুমি, আমি গেলাম বাড়ির সবাইকে ওই রাতের ঘটনাটা বলতে। বলে নীলা উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। নীলা যখন ছাদের দরজার কাছে এসে পড়ে
ঠিক তখনই তামিম দৌড়ে এসে নীলার পথ আটকায়। তারপর নীলাকে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে নীলার মুখের সামনে তার মুখ নিয়ে এসে বলে, ওই রাতের ঘটনাটা যদি বাড়ির কাউকে বলেছিস তো আমি সবাইকে বলে দিব যে তুই আমার ঠোঁটে চুমু খেয়েছিস। তামিমের এমন কথা শুনে এবার নীলা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে জানে তামিমের কথা বাড়ির প্রত্যেকে বিশ্বাস করে। এই কথা যদি তামিমের আম্মু আপু বিশ্বাস নাই করেন, তবুও নীলার আব্বু আম্মু অবশ্যই এই কথাটা চোখ বুঝে বিশ্বাস নেবেন। নীলা এখন এটাই চিন্তা করছে যে কিভাবে তামিমের থেকে বাঁচা যায়। কি হলো, এখন কি ভাবছিস, বলবি না, যা বলগে। ও সরি, তোকে তো আবার আমি ধরে রেখেছি, তাহলে তুই যাবি কি করে? আচ্ছা এবার যা, তোকে ছেড়ে দিলাম। ছাড়া পেয়েও নীলা সেখানে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো তার এখন কি করা উচিত। সে কি নিচে যাবে আর ওই রাতের ঘটনাটা সবাইকে বলবে? তাহলে তো তামিম ভাইয়াও সবাইকে বলে দিবেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম। উফ, আমি কি যে করব। কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? জানা আর গিয়ে সবাইকে বল ওই রাতের ঘটনাটা, নাকি আমি যাব আর সবাইকে গিয়ে বলবো যে তুই? না ভাইয়া, প্লিজ এমন করো না, আমি কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছু বলো না, প্লিজ। কেন, এখন কেন না করছিস? একটু আগেই তো খুব করে বললি যে তোকে ভালোবাসা, কি এটা না বললে তুই গিয়ে সবাইকে ওই রাতের ঘটনাটা বলে দিবি? আমার ভুল হয়ে গেছে, আমি কাউকে কিছু বলবো না, সত্যি, প্লিজ তুমিও কাউকে কিছু বলো না। ওকে বলবো না, তবে তুই আর কোনোদিন আমার থেকে বা অন্য কারো থেকে এই ভালোবাসা কি তা জানতে চাইবি না, কথা দে। আচ্ছা কথা দিলাম, আমি আর কখনো জানতে চাইবো না যে ভালোবাসা কি। এই তো গুড গার্ল, এবার চুপচাপ নিজের রুমে যা আর গিয়ে পড়তে বস। আচ্ছা, বলে সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসলো। নীলা চলে যাওয়ার পর তামিম একটা স্বস্তির নিঃশ্বাস নিল। একটু আগেও তামিমের মনে হচ্ছিল তার নিঃশ্বাস চলাচলে অসুবিধা হচ্ছে, কিন্তু এখন নীলাকে শান্ত করতে পেরে সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। তারপর তামিম আরও কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে নিজের রুমে চলে আসল। রুমে এসে তামিম কিছুক্ষণ পড়তে বসে। পড়াশোনার এক পর্যায়ে তার আম্মু সে তাকে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তামিম আর দেরি না করে নিচে চলে আসল আর একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ল। নীলাও সবার সাথে বসে খাবার খাচ্ছে, কিন্তু তামিম তার দিকে না তাকিয়ে নিজের মতো খেতে লাগল। খাওয়া দাওয়া শেষ করে তামিম আবার নিজের রুমে চলে আসল। তামিম রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তামিম নিজের কলেজে আর নীলা নিজের স্কুলে চলে গেল। স্কুলে এসে নীলা প্রথমে মিতুকে খুঁজে বের করল। মিতু, ভাইয়া তো আমায় কিছু বললেন না। মানে? আরে তোর কথা মতোই তো, আমি ভাইয়াকে গতকাল জিজ্ঞেস করেছিলাম যে ভালোবাসাটা কি। তা ভাইয়া কি বললেন? ভাইয়া কিচ্ছুই বলেননি। তা তুই ওনাকে আর কিছু বলিস নি? বলেছিলাম, তুমি যদি আমাকে ভালোবাসা কি এটার মানে না বলো, তাহলে কিন্তু আমি বাড়ির সবাইকে বলে দিব যে তুমি ওই দিন আমার রুমে এসে আমায় কি বলেছিলে। তো এই কথা শুনে উনি কি বললেন? ভাইয়া বললেন, আমি যদি এসব বাড়ির কাউকে বলি তো উনিও সবাইকে বলে দিবেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম। তুই যে ওনার ঠোঁটে চুমু খেয়েছিলি এটা উনি জানলেন কি করে? ওই দিন ওনার ঠোঁটে চুমু খাওয়ার সময় উনি ঘুমের মধ্যে হঠাৎ আমায় জড়িয়ে ধরেন, তারপর আমি ওনার থেকে ছোটার জন্য ওনার ঘাড়ে একটা কামড় বসিয়ে দৌড়ে রুম থেকে পালিয়ে আসি। তারপর দিনই উনি বুঝে ফেলেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম। তামিম ভাইয়া তো বড় চালাক মানুষ দেখছি। অনেক। আচ্ছা, তো এটা তুই অন্য কারো থেকে জেনে নিস, তাহলেই তো হয়ে যায়। না, আমি আর এটা সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করতে পারবো না। কেন? ভাইয়া আমাকে জোর করে বলিয়েছেন যে এটার বিষয়ে আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে পারবো না, না হলে ভাইয়া বাড়ির সবাইকে বলে দিবেন যে আমি ওনার ঠোঁটে চুমু খেয়েছিলাম। আচ্ছা, তাহলে বাদ দে এইসব, আর এখন ক্লাসে চল। চল তো। তারপর নীলা আর মৃত দুজন ক্লাসে চলে আসলো। কিছুক্ষণ পর স্যারও ক্লাস করানোর জন্য ক্লাসে চলে আসলেন। নীলা সব চিন্তাভাবনা মাথা থেকে ছেড়ে ক্লাসে মনোযোগ দিল। এই যে, আপনার কাছে আইসিটি বই আছে কি? তামিম আর ওর বন্ধুরা কলেজের বটগাছের নিচে বসে গল্প করছিল। ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে ওদের কাছে এসে কথাটা বলল। মেয়েদের কণ্ঠ
এসে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল তামিম, কিন্তু চার রাস্তার মোড়ে আসতেই হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে তাকে চাপটে জড়িয়ে ধরল। হঠাৎ কেউ তাকে এইভাবে হুট করে এসে জড়িয়ে ধরাতে তামিম কিছুটা ভ্যাপাচিকা খেয়ে যায়, কিন্তু পরক্ষণে তার নাকে মেয়েটির চুলের স্মেল গিয়ে পৌঁছালো। এমন স্মেল তো নীলার চুলের মধ্যে রয়েছে, তাহলে কি এই মেয়েটা নীলা? তামিম এবার মেয়েটার দিকে খেয়াল করে দেখল, মেয়েটা স্কুল ড্রেস পরে আছে, যেটা নীলার স্কুল ড্রেস। এবার তামিম পুরোপুরি শিওর হওয়ার জন্য মেয়েটাকে বলল, এই মেয়ে কে তুমি আর আমাকে জড়িয়ে ধরে আছো কেন? ভাইয়া, ওই ছেলেগুলো আমাকে টিস করছে, দেখো ওরা আমার ওনাটাও নিয়ে গেছে। মেয়েটার কণ্ঠ শুনে তামিম এবার পুরোপুরি শিওর হয়ে গেল যে এটা নীলা। তামিম এবার আশেপাশে তাকিয়ে ওই ছেলেগুলোকে খুঁজতে লাগলো। ছেলেগুলো এতক্ষণে নীলার পিছনে দৌড়াতে দৌড়াতে নীলার অনেকটাই কাছে চলে এসেছে, কিন্তু তাদের সামনে তামিমকে দেখে তারা আর এক পাও এগোনো সাহস পেল না। সবাই ওইখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তামিমের এতক্ষণে ছেলেগুলোর দিকে চোখ পড়ে গেল। ছেলেগুলোকে দেখে তামিম নীলাকে নিজের থেকে ছড়াতে লাগলো, কিন্তু নীলা তাকে ছাড়ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে তামিমকে জড়িয়ে ধরে আছে। ছেলেগুলো এতক্ষণে নীলার ওনারে ফেলে দিয়ে উল্টো দিকে দৌড়ে পালিয়েছে। তামিম ও নীলার স্কুলে 10 পর্যন্ত পড়াশোনা করেছে, তাই তামিমকে স্কুলের সবাই কম বেশি চেনে। স্কুলে থাকাকালীন তামিম আর ওর বন্ধুরা ওই স্কুলের সবাইকে খারাপ কাজ থেকে সাজিয়ে রাখত, আর কেউ খারাপ কাজ করলে তাকে উপযুক্ত শাস্তি দিত। স্কুলের প্রত্যেকটা স্যারও তাদের পক্ষে ছিল, বিধায় তখন তাদের উপর কেউ কথা বলার সাহসও পেত না। নীলু, এবার আমায় ছাড়, ছেলেগুলো চলে গেছে। নীলা চুপ করে তামিমকে জোরে ধরে আছে। কি হলো, ছাড়ছিস না কেন আমায়? ছাড় বলছি। তামিমের ধমক শুনে নীলা এবার তাকে ছেড়ে দিয়ে তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তামিম এবার মাটিতে পড়ে থাকা নীলার ওড়নাটা উঠিয়ে তার বুকের মধ্যে পেঁচিয়ে দিল। এই ছেলেগুলো তোকে টিস করছিল কেন? জানি না, আমি স্কুল থেকে একা একা বাসে ফিরছিলাম, তখন ছেলেগুলো আমার পিছু নেয়, তারপরে রাস্তার কাছাকাছি আসতেই ছেলেগুলো আমার ওড়না টেনে নেয়, এরপর তোমাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে ওখান থেকে দৌড়ে আমি এখানে আসি। কেন, আজ তোর বান্ধবী মিতু আসেনি? না। ও আচ্ছা, ঠিক আছে, এবার বাসায় চল। তারপর তামিম নীলাকে সঙ্গে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম আর নীলা যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে দুজনে আবার যার যার রুমে চলে আসলো। এইভাবে তাদের দিনটা কেটে যায়। সন্ধ্যা হলে তারা দুজন আবার পড়তে বসে। পড়াশোনার এক পর্যায়ে তাদের রাতের খাবার জন্য ডাক পড়ে। দুজনে যার যার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে, তারপর দুজনে দুটো চেয়ার টেনে দুদিকে বসে পড়ে। তামিম, তোমার জন্য আমি আমেরিকা যাওয়ার টিকিট কেটে ফেলেছি। সামনের সপ্তাহেই তুমি তোমার ফুপির কাছে আমেরিকাতে চলে যাবে আর ওইখানে গিয়েই পড়াশোনা করবে। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে বসে খাবার খাচ্ছিল। ঠিক এমন সময় তামিমের আব্বু উপরের কথাটা বললেন, যা শুনে বাড়ির সবাই চমকে উঠল, বিশেষ করে তামিম। তামিম ভেবেই পাচ্ছে না তার আব্বু হঠাৎ তাকে না জেনে তার জন্য আমেরিকার টিকিট কেটে ফেললেন। শুধু আমেরিকায় গিয়ে ঘুরে আসার জন্য টিকিট কেটেছেন এটা বলে একসময় মানা যেত, কিন্তু ওইখানে গিয়ে পড়াশোনা করবে এটার মানে কি? এসব তুমি কি বলছো আব্বু? আমাকে না জানেই তুমি আমার জন্য আমেরিকার টিকিট কেটে ফেললে? আর আমেরিকা গিয়ে পড়াশোনা করবো মানে? এইখানে থেকে পড়াশোনা করলে কি? তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম। তোমাকে পড়াশোনার জন্য তোমার ফুপির কাছে আমেরিকাতে পাঠিয়ে দেব, তাই তোমাকে না জানিয়ে অনেক আগেই তোমার আমেরিকা যাওয়ার টিকিট কেটে রেখেছিলাম। আর এ বিষয়ে তোমার ফুপির সাথেও আমার কথা হয়েছে, উনিও বলেছেন তোমাকে যেন ওনার কাছে পাঠিয়ে দেই। আশা করি তুমি আমার কথার অমত পোষণ করবে না। কিন্তু আব্বু, হঠাৎ করে বলছি না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। তুমি সামনের সপ্তাহে আমেরিকাতে যাচ্ছ, ব্যাস। তামিম আর কিছু বলল না, কারণ সে জানে এখন সে যাই বলুক না কেন তার আব্বু শুনবে না। তামিম এবার অসহায় দৃষ্টিতে তার আম্মুর দিকে তাকালো। তামিমের আম্মু তার ইশারায় বললেন, উনি তার আব্বুর সাথে এ বিষয়ে কথা বলবেন। তারপর কেউ আর কোনো কথা না বলে যার যার খাবার খেয়ে উঠে পড়ল।
তামিমকে আমেরিকাতে পাঠিয়ে দেওয়া হবে, এটা শোনার পর থেকে নীলার মনে অশান্তি শুরু হয়ে গেছে। তামিমের আব্বুর কথাটা শোনার পর থেকেই নীলার আজ এতই খারাপ লাগছে যে সে কি করবে নিজে বুঝতে পারছে না। কিন্তু এতে নীলার এত খারাপ লাগছে কেন? হয়তো তামিম চলে গেলে সে বাড়িতে একা হয়ে পড়বে, বা অন্য কোনো কারণ আছে যা নীলা নিজেও জানে না। এদিকে তামিমের মনেও আজ অশান্তি লাগছে, তার আব্বু হুট করে তাকে আমেরিকাতে পাঠাতে যাচ্ছে। তার আব্বু হুট করে তাকে আমেরিকাতে পাঠাতে যাচ্ছে কেন, এটা সে নিজেও বুঝতে পারছে না। পাঠাতে চাচ্ছেন ভালো কথা, কিন্তু এই বিষয়ে তাকে একবার জানালে কি হতো? তাকে না জানিয়ে তার আব্বু এত কিছু করে ফেললেন, এটা যেন তামিম কিছুতেই মেনে নিতে পারছে না। অপরদিকে তামিমের আম্মু তামিমের আব্বুকে অনেক রিকোয়েস্ট করছেন, উনি যেন তামিমকে আমেরিকাতে না পাঠান। কিন্তু তামিমের আব্বু তামিমের আম্মুর কোনো কথাই শুনছে না। তামিমের আব্বুর একটাই কথা, তামিমকে উনি আমেরিকাতে পাঠাবেন তো পাঠাবেনই। তামিমের আম্মু তামিমের আব্বুর সাথে না পেরে এবার হাল ছেড়ে দিলেন। এখন আপনাদেরকে বলি, তামিমের আব্বু কেন তামিমকে আমেরিকাতে পাঠাতে যাচ্ছেন? আজ যখন নীলা তার স্কুলের পিছু বগাড়ি ছেলেদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে গিয়ে তামিমকে জড়িয়ে ধরেছিল, তখন তামিমের আব্বুও অন্য একটা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ওনার অফিসের কিছু কাজে এক জায়গায় যাচ্ছিলেন। আর তখনই তামিমের আব্বু তাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরা অবস্থায় দেখে ফেলেন। তামিমের আব্বু চান না তাদের নিজেদের মধ্যে এসব প্রেম ভালোবাসার সম্পর্ক হোক, কারণ প্রেম ভালোবাসা উনি এতটা লাইক করেন না। তাই তিনি তামিমকে আমেরিকাতে পাঠাতে যাচ্ছেন, এতে তামিম আর নীলার সাথে কোনো প্রকার সম্পর্ক জড়াতে পারবে না। তামিমের আব্বুর একটু তাড়া ছিল বিধায় উনি আর সেখানে বেশিক্ষণ থাকেননি, নাহলে হয়তো উনি আসল কাহিনী বুঝতে পারতেন। দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। বাড়ির সবাই তামিমের আব্বুকে অনেক বলেছে উনি যেন তামিমকে আমেরিকাতে না পাঠান, কিন্তু উনি কারো কথাই শুনেননি। তামিমও অনেকবার তার আব্বুকে রিকোয়েস্ট করেও কিছু করতে পারেনি। অবশেষে তামিমও রাগে অভিমানে আমেরিকায় যাওয়ার জন্য রাজি হয়ে গেল। আজ রাতে তামিমের আমেরিকাতে যাওয়ার ফ্লাইট। তামিমের আব্বু ইতিমধ্যে তামিমের কলেজ থেকে ও ট্রান্সফারের কাজও শেষ করে ফেলেছেন আর তার জরুরি কাগজপত্র নিয়ে এসেছেন। রাত 9টা বাজতেই তামিমের আব্বু তামিমকে তৈরি হয়ে নিতে বললেন। তামিমও তার আব্বুর কথা মতো তৈরি হয়ে নিল আর তার লাগেজ নিয়ে নিচে নেমে আসল। তামিম তার সকল বন্ধুদেরকে বলে দিয়েছে তার আমেরিকাতে যাওয়ার কথা, কিন্তু তামিম তাদেরকে বলেছে ওরা কে যেন তাকে বিদায় করতে না আসে। হয়তো ওদের দেখলে তামিমের কষ্ট হবে, সেই জন্য নিচে এসে তামিম সবার বিদায় নিতে লাগলো। তামিম চলে যাবে এর জন্য সবার নীরবে কান্না করছে। একে একে সবার থেকে বিদায় নিয়ে তামিম যখন নীলার সামনে এসে দাঁড়ায়, ঠিক তখন নীলা তামিমকে সবার সামনে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ভাইয়া প্লিজ আমার ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি বাড়িতে কার সাথে কথা বলবো, কার সাথে দুষ্টুমি করবো, প্লিজ তুমি যেও না। নীলার কথাগুলো শুনে তামিম কি বলবে নিজেও বুঝে উঠতে পারছে না। তামিমও এবার নীলাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে দিল। সবার কান্না দেখে এবার তামিমের আব্বুর চোখেও হালকা পানি চলে আসল, কিন্তু উনি তৎক্ষণাৎ নিজেকে শক্ত করে তামিমের থেকে নীলাকে জোর করে ছাড়িয়ে তামিমকে নিয়ে বাড়ির বাইরে চলে আসলেন। নীলা এবার ছোট বাচ্চাদের মতো মাটিতে পড়ে চিৎকার করে কান্না করতে লাগলো। নীলার অবস্থা দেখে তামিমের আম্মু গিয়ে তাকে উঠিয়ে নিজের রুমে নিয়ে গেলেন। তামিম আর তার আব্বু দুজন বাইরে এসে গাড়িতে উঠে বসলেন। তামিমের আব্বু গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। যাওয়ার আগে তামিম শেষবারের মতো বাড়ির দিকে এক নজর তাকিয়ে গেল। 30 মিনিট পর গাড়ি এসে এয়ারপোর্টের সামনে থামল। তামিম আর তার আব্বু দুজনে গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে ঢুকলেন। তামিমের আব্বু কাউন্টারে একটা লোকের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে তামিমকে বললেন প্লেনে গিয়ে উঠে বসতে। তামিম যাওয়ার আগে একবার তার আব্বুকে জড়িয়ে ধরে প্লেনে গিয়ে উঠে বসল। 5 মিনিট পর প্লেন ছেড়ে দিল। তামিমও বাংলাদেশ ছেড়ে পাড়ি জমালো আমেরিকার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নি করে তামিম গিয়ে পৌঁছল আমেরিকাতে। তামিমকে নেওয়ার জন্য এয়ারপোর্টে তার ফুফা আর ফুফাতো ভাই এসেছে। তারপর তামিম ওদের সাথে তার ফুপুর বাড়িতে চলে গেল। ফুপুর বাড়িতে গিয়ে ফুপুর সাথে ভালো মন্দ কথা বলে সবার সাথে দুপুরে খাওয়া দাওয়া করে নিল। তারপর তামিমের ফুফু তামিমকে একটা রুম দেখিয়ে বললেন
আজ থেকে এটা তার রুম। ওই দিনের মতো তামিমের দিনটা কোনো রকমে কেটে গেল। পরের দিন সকালবেলা তামিমকে তার ফুফা একটা কলেজ নিয়ে ভর্তি করে দিলেন। ওইখানে কিছুদিনের মধ্যে তামিমের কয়েকটা বন্ধু হয়ে গেল। তারপর তামিম আস্তে আস্তে সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে লাগলো। এইভাবে দেখতে দেখতে কেটে গেল পাঁচটা বছর। পাঁচ বছর পর তামিম আজ আমেরিকা থেকে দেশে ফিরেছে। কিছুক্ষণ আগে প্লেন মাটিতে ল্যান্ড করেছে। তামিমকে নিতে তার আব্বু আর নীলের আব্বু দুজনে এয়ারপোর্টে এসেছেন। তামিম প্লেন থেকে নেমে তার আব্বুকে গিয়ে জড়িয়ে ধরল। তামিমের আব্বু তামিমকে জড়িয়ে ধরলেন আর কেঁদে দিলেন। এত বছর পর ছেলেকে কাছে দেখতে পেয়ে হয়তো রফিক আহমেদের চোখে খুশির জল চলে এসেছে। আব্বু কেমন আছো? এই তো আল্লাহ যেমন রেখেছেন। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাচু তুমি কেমন আছো? এই তো বাবা ভালো আছি। তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? না চাচু কোনো অসুবিধা হয়নি। ভাইজান এবার তাহলে বাসায় যাওয়া যাক, কি বলেন? হ্যাঁ চল এবার বাসায় যাওয়া যাক। তারপর তারা সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে তাদের গাড়িতে উঠে বসলেন। তামিমের আব্বু আর নীলার আব্বু সামনের সিটে বসেছেন আর তামিম পিছনের সিটে। নীলার আব্বুই গাড়ি ড্রাইভ করছেন। প্রায় আধা ঘন্টা পর তারা বাসায় এসে পৌঁছলেন। সবাই একসাথে গাড়ি থেকে নেমে গিয়ে বাড়ির কলিং বেল বাজালেন। কিছুক্ষণ পরে তামিমের আম্মু এসে দরজা খুলে দিলেন আর তামিমকে দেখেই জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিলেন। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা ওইখানে গিয়ে তো আম্মুকে ভুলেই গেছিস, কি দরকার ছিল অযথা এখানে আসার? মাসে একবার কল করতি, আবার দুই মিনিটের বেশি কথাও বলতি না। সরি মাই ডিয়ার আম্মু, তোমাকে এত এত কষ্ট দেওয়ার জন্য, কিন্তু কি করব বলো, বেশিক্ষণ যদি তোমাদের সাথে কথা বলতাম তাহলে তো আমার পড়াশোনায় মন বসতো না। আমাকে তো আমেরিকায় পাঠানোই হয়েছে পড়াশোনার জন্য, তাই না? তাই বলে কি আমাদের সাথে একটু সময় নিয়ে কথাও বলা যায় না? জানিস তোকে ছাড়া এই পাঁচটা বছর আমি কত কষ্টে কাটিয়েছি। উফ আম্মু, এখন তো আমি এসেই গেছি, আর কোথাও যাচ্ছি না তো তোমাকে ছেড়ে, তাহলে এখন আর কাঁদছো কেন? এখন কান্না থামো তো, আর আমাকে কি আজ বাহিরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? তোকে আর কোথাও যেতেও দিচ্ছি না। হ্যাঁ বাবা আয়, ভেতরে আয় বলে তামিমকে ছেড়ে দিলেন। তামিম বাসের ভিতরে ঢুকতেই নীলার আম্মু দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালেন। আরে আমার আব্বুটা এসে গেছে, কেমন আছো তুমি আব্বু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন চাচি? আমিও ভালো আছি। আচ্ছা এবার তুমি রুমে যাও আর গিয়ে ফ্রেশ হয়ে নাও, এমনিতেও অনেকটা পথ জার্নি করে এসেছো। আচ্ছা চাচি। তারপর তামিম নিজের লাগেজটা নিয়ে সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসে তামিম দেখল তার রুম সে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই আছে। হয়তো তার আম্মু সবসময় তার রুমটা গুছিয়ে রেখেছেন। এরপর তামিম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে তামিম বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিতে লাগল। দুপুরবেলা খাওয়ার সময় তার আম্মু এসে তাকে খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন। তামিমও শোয়া থেকে উঠে সোজা নিচে চলে আসলো। নিচে এসে তামিম একটা চেয়ার টেনে এনে ডাইনিং টেবিলে বসে পড়ল। তামিম ডাইনিং টেবিলে বসতেই তার আম্মু তার প্লেটে ভাত আর তরকারি পেরে দিলেন। বাড়ির সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে, শুধু একজন ছাড়া, আর সে হলো নীলা। তামিম মনে মনে নীলাকে খুঁজতেছে। সবাই আসলো, তাহলে নীলা কোথায়? তামিম এবার এদিক সেদিক উকিঝুঁকি করে নীলাকে খুঁজতে লাগলো। তামিমের উকিঝুঁকি দেখে পাশ থেকে নীলার আম্মু তামিমের কাছে এসে বললেন, কি হলো এদিক সেদিক তাকিয়ে কাকে খুঁজতেছো? না মানে, ও বুঝেছি, নীলাকে খুঁজতেছো তাই তো? আসলে নীলার ভার্সিটিতে আজ একটা প্রোগ্রাম আছে, তাই নীলা সেই সকালে ভার্সিটিতে চলে গেছে। ও তা নীলু ভার্সিটি থেকে ফিরবে কখন? এটা তো আমাকে বলে যায়নি, তবে যাওয়ার সময় বলেছে তার আসতে নাকি সন্ধ্যা হবে। ও হুম, এবার আর উকিঝুঁকি না করে খাও তো। তারপর তামিম আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ হলে তামিম হাত ধুয়ে আবার নিজের রুমে চলে আসলো।
রুমে এসে তামিম দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর চেষ্টা করল। প্লেনের মধ্যে ভালো করে ঘুম হয়নি, তাই এখন চোখ চলছে তামিমের। বিছানার উপর শুয়ে শুয়ে তামিম নীলার কথা ভাবতে লাগল। 5টা বছর ধরে নীলুকে দেখা হয়নি, না জানি আমার নীলু এখন কেমন হয়েছে। তবে নীলু এখন আর আগের মতো বাচ্চা নয়, সে এখন ভার্সিটিতে পড়ে, অনার্স প্রথম বর্ষে। এই 5 বছরে নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে আমার নীলু। আমেরিকা যাওয়ার পর থেকে একটা বারের জন্য নীলু আমার সাথে কথাও বলেনি। শুধু প্রথম দিন নীলু আমার সাথে একটু ফোনে কথা বলেছিল, আর সেদিনই সে বলে দিয়েছিল সে আর আমার সাথে কখনো কথা বলবে না। যখন আমি দেশে আসব তখনই সে আমার সাথে কথা বলবে। নীলুর বলা কথাগুলো এখনও আমার মনে আছে। নীলু সেদিন অভিমান ভরা কণ্ঠে বলেছিল, তোমাকে না করা সত্ত্বেও তুমি আমায় ছেড়ে আমেরিকা চলে গেলে, তাহলে এখন আমি কেন তোমার সাথে কথা বলবো? তোমার সাথে আমার আরেই, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না, যাও। তবে তুমি যদি আবার দেশে আসো তাহলে আমি তোমার সাথে কথা বলবো, এর আগে তোমার সাথে আর কথা বলবো না। ওই দিন এই কথাগুলো বলার পর নীলু আর আমার সাথে কখনো কথা বলেনি। আম্মু চাচি সবাই মিলে অনেক চেষ্টা করেছে আমার সাথে নীলুর কথা বলাতে। আমার সাথে কথা বলানোর জন্য যতবারই নীলুর কাছে ফোন দেওয়া হতো নীলু ততবারই কল কেটে দিত। নীলু আমার সাথে কথা না বলেই কল কেটে দিত, এতে আমার খুব কষ্ট হতো। তারপরও নিজেকে শক্ত রেখে মনে মনে ভাবতাম, একদিন তো দেশে ফিরবই, সেদিন না হয় নীলুর সাথে কথা বলবো। অবশেষে আজ 5টা বছর পর দেশে ফিরলাম, অথচ এখনও পর্যন্ত নীলুকে দেখতে পেলাম না। সমস্যা নেই, রাতে না হয় নীলুর সাথে প্রাণ ভরে কথা বলবো। এখন একটু ঘুমিয়ে পড়ি, অনেক ঘুম পাচ্ছে। তারপর তামিম নীলার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমের রাজ্যে হারিয়ে যায়। এইভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। এর মধ্যে নীলা ভার্সিটি থেকে বাসে এসে পড়েছে। নীলা জানে যে তামিম আজ দেশ থেকে ফিরবে, তারপরও সে তামিমের আসার খবর শুনে বেশি খুশি হয়নি, কারণ তামিমের প্রতি তার এখনও অনেক অভিমান জমে আছে যা সহজে ভাঙবে না। তামিমের ঘুম ভাঙল একেবারে রাত 8:30। শোয়া থেকে মোবাইল হাতে নিয়ে টাইম দেখেই তামিম লাফিয়ে উঠল। এত সময় ধরে ঘুমে চলেছে ভাবতে তার অবাক লাগছে। অবশ্য এতটা পথ জার্নি করে এসে এইটুকু সময় ঘুমানো কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তারপর তামিম বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। এরপর আবার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে সে বিছানার উপর বসে পড়ল। বিছানায় বসে বসে তামিম ভাবল, দেশে আসার খবরটা বন্ধুদেরকে জানানো উচিত, সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছে আমি দেশে এসেছি। তারপর তামিম ফোনটা হাতে নিয়ে একে একে সবাইকে কল দিয়ে জানিয়ে দিলেছে সে আজ দেশে ফিরেছে। তামিম দেশে এসেছে শুনে তার বন্ধুরা তো বেজায় খুশি, আর সবাই তাকে দেখা করার কথা বলে। তামিমও তখন সবাইকে বলল, কাল সকালে যেন সবাই এই জায়গায় চলে আসে। বন্ধুদের সাথে কথা বলে শেষে তামিম আগে নিয়ে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর তার আম্মু এসে তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন। তামিমও আর দেরি না করে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসলো। নিচে এসে তামিম দেখল সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ঠিক তখনই তামিমের চোখ পড়ল ডাইনিং টেবিলে বসে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটার টানা টানা চোখ, চেহারা একদম ফর্সা, ঠোঁটগুলো একদম গোলাপের পাপড়ির মতো লাল, চুলগুলো খোলা, দেখে মনে হচ্ছে কোমর পর্যন্ত চুল যাবে, এতই লম্বা। মেয়েটাকে দেখে তামিমের আর চিনতে অসুবিধা হলো না যে এটাই নীলা। তামিম দাঁড়িয়ে থেকে এক পলকে নীলার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আমার সেই নীলু আজ এত।
নীলা চোখ বন্ধ করে ভয় ভয় কাঁপছে, আর তামিম মুচকে হাসি দিয়ে এক পলকে নীলার মুখের দিকে তাকিয়ে আছে। তামিম নীলার দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছে, না এখন নীলুর সাথে এসব করা ঠিক হবে না, আগে নীলুর অভিমান ভাঙাই, তারপর তাকে যাচাই করে দেখি আমার প্রতি তার কোনো ফিলিংস আছে কিনা। এদিকে নীলা অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছে, কিন্তু তার সাথে কি ঘটছে না দেখে নীলা এবার আস্তে আস্তে তার চোখ খুলল। চোখ খুলে দেখল তামিম তার দিকে এক পলকে তাকিয়ে আছে আর মনে মনে কি যেন ভাবছে। নীলা এবার তামিমের থেকে ছোটার জন্য নিজের হাত নাড়াতে লাগলো। ঠিক তখনই তামিমেরও ধ্যান ভেঙে যায়। কি হয়েছে নীলু? হাতে ব্যথা পাচ্ছি তো, প্লিজ ছাড়ে না আমাকে। কি কোথায় ব্যথা পেয়েছিস দেখি? দেখতে হবে না, দেখি এবার আমায় যেতে দিন। চুপ, আর একবার যদি যাওয়ার কথা মুখে এনেছিস তো খবর আছে, আয় এখানে বস এসে। বলে নীলার হাত ধরে তার বিছানায় নিয়ে বসালো। নীলাকে বিছানায় বসিয়ে রেখে তামিম তার আলমারি থেকে একটা মলম বের করে এনে নীলার পাশে বসে পড়ল। এরপর সেই মলমটা থেকে একটি মলম নিয়ে নীলার হাতে লাগিয়ে দিল। তামিম যে নীলার হাত চেপে ধরেছিল সেইখানে হালকা রক্ত জমাট হয়ে গেছে, আর এতক্ষণ ধরে নীলা ব্যথা পেরও বলতে পারছিল না, কিন্তু হঠাৎ ব্যথাটা তীব্র হয়ে উঠল, তাই নীলা আহ করে উঠল। সরি নীলু, আসলে আমি বুঝতে পারিনি যে তুই এতটা ব্যথা পাবি, প্লিজ আমাকে মাফ করে দে। এই নীলু প্লিজ কথা বল, আর কত অভিমান করে থাকবে আমার সাথে? বুঝেছি তোর অভিমান কিভাবে ভাঙতে হবে। বলে তামিম উঠে লাগেজ খুলে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা কিটক্যাটের প্যাকেট বের করে নীলার পাশে এসে বসল আর বলল, নীলু এই দেখ, আমেরিকা থেকে তোর জন্য কিটক্যাট চকলেট এনেছি। কিটক্যাট না তোর পছন্দের চকলেট? এই দেখ কত চকলেট এনেছি তোর জন্য। নীলা একবার কিটক্যাটের প্যাকেটের দিকে তাকিয়ে আবার মুখ ফিরে নিল। কি হলো, চকলেট নিবি না? তোর জন্যই তো এনেছি এগুলো। নীলা এবার বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আচ্ছা যা, তোর নিতে হবে না, সবগুলো চকলেট আমি খেয়ে নিচ্ছি। বলেই প্যাকেটটা ছিঁড়ে ভিতর থেকে একটা চকলেট বের করল। নীলা এবার পিছনে ফিরে দৌড় এসে তামিমের হাত থেকে কিটক্যাটের প্যাকেটটা ছোঁ মেরে নিয়ে নিল। খবরদার, যদি আমার একটাও চকলেট খেয়েছো না তো তোমার খবর আছে। এতক্ষণে তাহলে মহারানীর অভিমান ভাঙলো? ভাঙেনি তো। আরো চকলেট লাগবে নাকি? আরো দাও, যতগুলো আছে সব দাও। আচ্ছা দাঁড়া দিচ্ছি। বলেই লাগেজ থেকে আরো একটা কিটক্যাটের প্যাকেট বের করে নীলার হাতে দিলাম। এই দুটো হবে না, আরো দাও। আর তো নাই। নাই মানে না থাকলে এনে দাও, না হলে তোমার সাথে আর কথা নাই। এখন কোথা থেকে এনে দিব? দোকান থেকে। দোকান তো এখন বন্ধ করে ফেলেছে, কাল সকালে এনে দেই। আমার এক্ষুনি চাই। আরে দুই প্যাকেটই তো খেতে পারবি না, আগে দুই প্যাকেট খেয়ে শেষ কর, তারপর আরও এনে দিব। নি সত্যি এনে দিবে তো? তিন সত্যি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কান ধরে 50 বার উঠবস করো। কি, কিন্তু কেন? এই যে আমার 5 বছর ছেড়ে আমেরিকায় থেকেছো এই জন্য। তাই বলে 50 বার? এক বছরের শাস্তি 10 বার করে, আর তুমি 5 বছর থেকেছো তাই 50 বার। একটু কমানো যায় না? না, এখন তাড়াতাড়ি উঠবস শুরু করো, আর নালে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে করছি। বলে উঠবস শুরু করে দিল। তামিম কান ধরে উঠবস করা শুরু করলো, আর নীলা তামিমের বিছানার উপর পা তুলে বসে কিটক্যাটের প্যাকেট থেকে একটা চকলেট বের করে খেতে লাগলো। তামিম কান ধরে উঠবস করছে, আর নীলা চকলেট খেতে খেতে তামিমের উঠবস গুনে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে তামিমের আম্মু আর নীলার আম্মু এসে রুমে ঢুকলেন। তাদেরকে রুমে ঢুকতে দেখেই তামিম থেমে গেল। কি হলো, থামলা কেন? উঠবস করো, আরো 20টা বাকি আছে, শেষ করো। তামিম নীলাকে ইশারায় বলল, দেখ রুমে কে এসেছে। তামিমের ইশারা নীলা রুমের দরজার দিকে তাকিয়ে দেখল তার আম্মু আর তামিমের আম্মু রুমে এসেছেন। কি রে, তুই এভাবে কান ধরে উঠবস করছিস কেন? আর বলো না, নীলু বলল 50 বার উঠবস না করলে নাকি
সে আমার সাথে কথাই বলবে না, তা এখন উঠবস করতে হচ্ছে। ভালোই তো, তা থেমে গেলি কেন, উঠবস কর। বা নিজের ছেলের প্রতি তোমার এই ভালোবাসা! তুমি উঠবস করবে নাকি আমি চলে যাব? নীলা, এসব কি হচ্ছে? নিজের বড় ভাইকে কেউ এইভাবে কান ধরে উঠবস করায় নাকি? কেউ না করালেও আমি করাই। চাচি, তুমি আম্মুকে নিয়ে রুম থেকে যাও তো, না হলে উনি শুধু শুধু পেঁচাল করবে। কি, আমি শুধু শুধু পেঁচাল করি? চাচি দেখো না, আম্মু আমাকে কিভাবে বকছে। নীল আর আম্মু, চলো তো এখান থেকে, আর ওদেরকে ওদের কাজ করতে দাও। ও রাগ ভাঙাতে গিয়ে আমার আব্বুটা এইভাবে কান ধরে উদ্বোস করবে, আর আমি কিছু বলবো না? চাচি, আপনি জানতো আর মাত্র 20টাই তো বাকি আছে। নীলা রাম্মু, চলো এখন। বলে উনি নীল নীলাকে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে তামিমের বুকের মধ্যে যেন তীরের মতো আঘাত এসে বাঁধল। তামিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল, নীলার সাথে এ ছেলেটাকে নীলার ফ্যান নাকি? এদিকে নীলা আর ওই ছেলেটা হেঁটে হেঁটে ভার্সিটি থেকে বের হতে নীলা তামিমকে গেটের কাছে দেখে দাঁড়িয়ে গেল। তামিমকে দেখে নীলা সোজা গিয়ে তামিমের কাছে দাঁড়ালো। নীলার পিছনে পিছনে ওই ছেলেটাও তামিমের কাছে গিয়ে দাঁড়ালো। আরে ভাইয়া, তুমি এখানে? সকালবেলা বন্ধুদের সাথে দেখা করার জন্য বের হয়েছিলাম,
তাদের সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিয়ে এদিক দিয়ে বাসায় যাচ্ছিলাম। তো হঠাৎ ভাবলাম বাসায় যাচ্ছি যখন তোকে সঙ্গে করে নিয়ে যাই, তাই তোকে নেওয়ার জন্য এখানে চলে আসলাম। ও আচ্ছা, তাহলে চলো এখন বাসায় যাই। তোর সাথে এই ছেলেটা কে রে? ও সরি, তোমাকে তো বলতেই ভুলে গেছি, এই হলো আমার ফ্রেন্ড, নাম সানি, আমরা একই ক্লাসেই পড়ি। আর সানি, এ হলো আমার ভাইয়া। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা সানি, আমি আজ তাহলে যাই, কাল দেখা হবে। ওকে নীলু, বাই। বলে সানি চলে গেল। সানির মুখ থেকে নীলু ডাকটা শুনে তামিমের এবার কিছুটা রাগ উঠে গেল, কারণ নীলাকে তামিম ছাড়া আর কেউ নীলু নামে ডাকে না, এমনকি বাসার কেউ না। তামিম এবার রাগে গজগজ করে নীলাকে উদ্দেশ্য করে বলল, ওই ছেলে তোকে নীলু বলে ডাকলো কেন? সে তো আমায় সবসময় নীলু বলে ডাকে, কেন ডাকলে কি হয়েছে? ওই ছেলেকে বলে দিবি সে যেন তোকে আর নীলু বলে না ডাকে, কারণ তোকে নীলু বলে ডাকার অধিকার শুধু আমার রয়েছে, অন্য কারো নয়। আর তোকে শুধু একজন মানুষই নীলু বলে ডাকবে, আর সে হলাম আমি। ও তো সবসময় আমাকে নীলু বলে ডেকে এসেছে, হঠাৎ করে ওকে নীলু বলে ডাকতে না করলে সে কি ভাববে? সে যাই ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। তোকে আমি যা বলেছি তুই শুধু তাই করবি, ওকে কাল বলে দিবি সে যেন তোকে আর নীলু বলে না ডাকে। আচ্ছা ঠিক আছে, বলে দিব। এবার বাসায় যাওয়া যাক নাকি, এখানেই দাঁড়িয়ে থাকবা? দাঁড়া, আগে একটা রিক্সা ডেকে নিয়ে আসি। আচ্ছা যাও। তারপর তামিম গিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে এসে নীলাকে রিক্সায় উঠতে বলল। নীলা রিক্সায় ওঠার পর তামিমও রিক্সায় উঠে বসল। এরপর রিক্সাওয়ালা রিক্সা চালাতে শুরু করল। রিক্সা চলছে আর এদিকে নীলার চুলগুলো বাতাসের সাথে উড়াউড়ি করছে। হালকা বাতাসে নীলার কয়েকটা চুল গিয়ে তামিমের নাকে মুখে লাগছে। তামিমও চোখ বন্ধ করে নীলার মাথাল করা চুলের ঘ্রাণ নিতে লাগলো। নীলা বারবার নিজের চুলগুলো হাত দিয়ে কানে গুঁজে দিচ্ছে, কিন্তু তবুও তার চুলগুলো বাতাসের সাথে উড়ে গিয়ে তামিমের নাকে মুখে লাগছে। হঠাৎ নীলা চিৎকার দিয়ে উঠে রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল। নীলার চিৎকার শুনে তামিম থরফরে উঠল আর বোঝার চেষ্টা করল নীলা কেন চিৎকার করছে। এদিকে রিক্সাওয়ালা নীলার কথা রিক্সা থামিয়ে ফেলল। কে হয়েছে নীলু, হঠাৎ এইভাবে চিৎকার করলি কেন? ভাইয়া আমি ফুচকা খাবো। এখানে ফুচকা কোথায় পাবো? ওই যে দেখো পিছনে একটা ফুচকার দোকান দেখা যাচ্ছে। তামিম নীলার কথায় পিছনে ফিরে তাকিয়ে দেখল সত্যি একটা ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসে আছে। আরে ওইগুলো ভালো না, বাসে চল, তোকে আমি ভালো কোনো রেস্টুরেন্ট থেকে ফুচকা এনে দিবনি। না আমার রেস্টুরেন্টের ফুচকা ভালো লাগে না, আমি ওই লোকের ফুচকাই খাবো। ওই ফুচকাওয়ালা খুব মজা করে ফুচকা বানায়, আমি প্রায় ওনার থেকে ফুচকা খাই। আরে ওইগুলা ভাইয়া চলো না, প্লিজ প্লিজ, লক্ষ্মী ভাইয়া আমার, প্লিজ চলো। উফ, তোকে নিয়ে আর পারা যাবে না, বুঝেছি। আচ্ছা ঠিক আছে চল। তামিমের কথা শেষ হতে না হতেই নীলা রিক্সা থেকে নেমে দৌড়ে ফুচকাওয়ালার কাছে আসলো আর ফুচকাওয়ালাকে দুই প্লেট ফুচকা দিতে বলল বেশি ঝাল দিয়ে। তামিমও এতক্ষণ রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে নীলার কাছে চলে আসলো আর নীলার পাশের চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা দুই প্লেট ফুচকা বানিয়ে নীলার হাতে নিয়ে গেল। দুই প্লেটের মধ্যে এক প্লেট ফুচকা তামিমের দিকে এগিয়ে দিয়ে নীলা বলল, ভাইয়া এই নাও এটা তোমার। আমি সব খাই না, তুই খা। আচ্ছা যাও, খেতে হবে না, তবে এটা হাতে নিয়ে বসে থাকো আর আমি বসে বসে এটা খাই। তামিম কোনো কথা না বলে ফুচকার প্লেটটা হাতে নিয়ে বসে রইল। তারপর নীলা নিজের প্লেটে ফুচকা খেতে শুরু করলো। নীলা খাচ্ছে আর তামিম এক নজর নীলার দিকে তাকিয়ে আছে, একদম বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে খাচ্ছে নীলা। তামিম যে তার দিকে তাকিয়ে আছে এটা নীলার চোখে পড়তেই নীলা ইশারা জিজ্ঞেস করলো তামিম ফুচকা খাবে কিনা। তামিমও মাথা নাড়িয়ে নাসুযোগ জবাব দিল। তারপরও নীলা তার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে জোর করে তামিমের মুখে ঢুকে দিল। তামিমও আর উপায় না পেয়ে মুখের ফুচকাটা খেতে লাগল। নীলার হাতের ফুচকা শেষ হলে
এবার সে তামিমের হাতের ফুচকাটা নিয়ে আবার খেতে লাগলো। খেতে খেতে ঝালের কারণে চোখ দিয়ে হালকা পানি বের হতে লাগলো নীলার। তারপরও নীলা এক নাগালে ফুচকা খেয়ে যাচ্ছে। একসময় নীলার ফুচকা খাওয়া শেষ হলে তামিম নীলার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নীলাও সাথে সাথে তামিমের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরোছেন। তামিম আর নীলাকে একসঙ্গে বাসে আসতে দেখে নীলার আম্মু এগিয়ে এসে বললেন, আরে তোমরা দুজন একসাথে? আসলে বন্ধুদের সাথে দেখা করে নীলা ভার্সিটির পাশ দিয়ে বাসে যাচ্ছিলাম, তাই বললাম নীলাকেও সাথে নিয়ে আসি। ভালো করেছো। আচ্ছা এবার দুজন গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য টেবিলে খাবার দিচ্ছি। তারপর তামিম আর নীলা দুজনে যার যার রুমে চলে গেল। রুমে গিয়ে দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে আবার রুমে চলে গেল। রুমে এসে বিছানার উপর শুয়ে শুয়ে তামিম ভাবতে লাগলো, আচ্ছা ওই ছেলেরা কি সত্যি নীলার ফ্রেন্ড, নাকি তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক আছে? নীলার মতো মেয়ে কোনো ছেলের সাথে প্রেমে জড়াবে বলে তো মনে হয় না। অবশ্য নীলার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে অনেকেই তার প্রেমে পড়ে যাবে, কিন্তু নীলা এইসব প্রেম ভালোবাসায় জড়াবে বলে মনে হয় না। এখন থেকে নীলার উপর একটু নজর রাখতে হবে, তাহলে বুঝতে পারবো নীলার ওই ছেলেটার মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক রয়েছে নাকি। এরকম নানান কথা ভাবতে ভাবতে তামিম একসময় ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা তামিম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রুমের মধ্যে বসে রইল। রুমে বসে থাকতে থাকতে তামিমের আর ভালো লাগছিল না, তাই সে রুম থেকে বেরিয়ে নীলার রুমে চলে আসলো নীলা কি করছে দেখার জন্য। সরি জানো, আজ ভাইয়া সাথে থাকার জন্য আমি তোমার সাথে দেখা করতে পারিনি, তবে কাল আমি তোমার সাথে দেখা করবই, প্রমিস। বাই জানো, লাভ ইউ। নীলার রুমের দরজার কাছে এসে দাঁড়াতেই তামিম ভিতর থেকে এসব কথা শুনে ওইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীলা কাকে এসে বলছে? নীলা কি তাহলে কারোর সাথে প্রেমে জড়িয়েছে? কিন্তু কে সে যার সাথে নীলা প্রেমে জড়িয়েছে? নীলার কথা শেষ হতেই তামিম নীলার রুমে ঢুকে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। তামিমের চেহারায় হালকা রাগের ছাপ, আর সে চেহারা নিয়ে সে নীলার দিকে তাকিয়ে আছে। এদিকে নীলা তামিমকে হঠাৎ তার রুমের মধ্যে দেখে কিছুটা অবাক হয়ে যায়, আর তামিমের চেহারা রাগের ছাপ দেখে হালকা ভয় পেয়ে যায়। নীলা মনে মনে ভাবে, আমি তো কোনো ভুল করিনি, তাহলে তামিম ভাইয়া আমার দিকে এভাবে রাগের চোখে তাকিয়ে আছেন কেন? একটু আগে তুই ফোনে কার সাথে কথা বলছিলি? কেন পাল্টা প্রশ্ন করবি না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। আমার এক বান্ধবীর সাথে। দেখি তোর ফোনটা দে তো। ফোন দিয়ে কি করবা? আবার কথা বলিস, নিতে বলছি তে। নীলা ভয় ভয় তার ফোনটা তামিমের দিকে এগিয়ে দিল। তামিম এবার একবার নীলার দিকে তাকাচ্ছে, আরেকবার ফোনের কল লিস্টের দিকে তাকাচ্ছে। তামিমের মাথায় যেন কিছুই ঠুকছে না। এখানে তো মৃতুর নাম ছাড়া অন্য কারো নাম দেখা যাচ্ছে না, তাহলে নীলা যেন বলল কাকে? একটু আগে যার সাথে কথা বলছিলি তার নাম কি? মিতু। কেন, তুমি মিতুকে চিনো না? কোন মিতু? সে মিতু নাকি যে ছোটবেলায় তোর সাথে পড়তো? হুম। তা তুই মিতুকে ফোনে জানো বললি কেন? আর সে তো তোর সমবয়সী, তাহলে তুমি করে বললি কেন? আমি তো আমার সব মেয়ে বন্ধুদেরকে জানো বলে ডাকি, ওরাও তো আমায় জানো বলে ডাকে। মিতু আমার উপর রাগ করলে আমি তাকে তুমি বলি, না হলে অন্য সময় তো তুই করেই বলি। একটা মেয়ে হয়ে অন্য মেয়েকে জানো বলে ডাকিস, এসব বলে কেউ কাউকে ডাকে নাকি? কেউ না ডাকলেও আমরা একে অন্যকে ডাকি। তা মিতু এখন কোথায় থাকে রে? পড়াশোনা করে না নাকি? পড়াশোনা তো করে, তবে সে ইউনিভার্সিটিতে পড়ে, আর মিতুর আগে যেখানে থাকতো এখনো সেখানেই থাকে। তা মিতুর বয়ফ্রেন্ডের কি খবর? এখন মনে হয় অনেক অনেক বয়ফ্রেন্ড আছে, তাই না? না, এখন আর ওর কোনো বয়ফ্রেন্ড নেই। কেন? ওর না একটা বয়ফ্রেন্ড ছিল, নাম যেন কি, রাফি না টাফি? হুম, ক্লাস 8 এ থাকতে ছিল, কিন্তু এখন আর নেই। মিতু ক্লাস 8 এ অনেক খারাপ রেজাল্ট করেছিল, তাই তার আব্বু আম্মু তাকে অনেক বকেছিল। তারপর থেকে সে পড়াশোনায় মনোযোগী হতে থাকে, আর রাফির সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়, কারণ মিতু তখন বুঝতে পারে যে তার এই খারাপ রেজাল্টের পেছনে সে নিজেই দায়ী।
কারণ সে যদি সারা দিন রাফের সাথে ফোনে কথা না বলে মন দিয়ে পড়াশোনা করত তাহলে তো রেজাল্টও ভালো হতো। আর সে তখন সবসময় টিভিতে হিন্দি মুভি দেখতো, আর সেখানে নায়ক নায়িকারা যে প্রেম করত সেগুলো দেখে মিতুরও প্রেম করতে মন চাইতো, তাই সে রাফের সাথে সম্পর্ক করেছিল। কিন্তু পরে মিতু বুঝতে পারে যে এগুলো করা ঠিক নয়, আর এতে নিজের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তো এতে রাফি মিতুকে কিছু বলেনি, মানে তাদের সম্পর্ক নষ্ট ফেলার জন্য? না, বরং মিতু রাফির সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়াতে রাফি উল্টা খুশি হয়েছিল, কারণ রাফির মিতুর কাজকর্মগুলো ভাল লাগতো না। কিন্তু মিতু সবসময় রাফির উপর জোর খাটাতো, তাই রাফি বাধ্য হয়ে এতদিন মিতুকে সঙ্গ দিয়েছিল। ও আচ্ছা, তো এখন কি পড়তে বসেছিস? হ্যাঁ, এতক্ষণ ধরে তো পড়ছিলামই, কিন্তু হঠাৎ মিতু ফোন দেওয়াতে তার সাথে একটু কথা বললাম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে পড়, আমি গেলাম। তুমি হঠাৎ আমার রুমে এলে যে, কোনো দরকারে এসেছিলে নাকি? না, দুপুরে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগে ঘুম থেকে উঠলাম। তো রুমে একা একা বসে থাকতে ভালো লাগছিল না, তাই বললাম দেখি তুই কি করিস। ও তো বসো, দাঁড়িয়ে আছো কেন? না বসবো না, তুই পড়, আমি গেলাম। তারপর তামিম নীলাকে আর কিছু বলতে না দিয়ে নীলা রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে চলে আসল। রুমে এসে তামিম নিজে নিজেকে বলল, যাক নীলা তাহলে কারোর সাথে প্রেমে জড়ায়নি, এটা শিওর হলাম। কিন্তু পুরোপুরি শিওর হতে পারছি না, হতেও তো পারে নীলা কারোর সাথে প্রেমে জড়িয়েছে। দেখি এখন থেকে নীলার উপর সবসময় নজর রাখতে হবে, তাহলে জানতে পারবো সে কারো প্রেমে জড়িয়েছে কিনা। কিন্তু নীলা ভার্সিটিতে থাকলে কিভাবে তার উপর নজর রাখবো? হ্যাঁ, একটা আইডিয়া পেয়েছি, এটাই কাজে লাগাতে হবে, তাহলে ভার্সিটিতেও নীলার উপর নজর রাখতে পারবো। তারপর তামিম নিজের মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে একটু সময় কাটাতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে আসলো, এর মধ্যে রাতের খাবার খাওয়ার সময় হলো। কিছুক্ষণ পরে নীলার আম্মু এসে তামিমকে খাবার খাওয়ার জন্য ডেকে গেলেন। তামিমও আর দেরি না করে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে আসলো। নিচে এসে একটা চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে পড়ল। এর মধ্যে বাড়ির সবাই ডাইনিং টেবিলে চলে আসলো। সবাই ডাইনিং টেবিলে বসে যার যার মতো খাবার খাচ্ছে। ঠিক তখনই তামিম তার ছোট চাচুকে, মানে নীলার আব্বুকে বলল, চাচু তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ কি বলবি বল। বলছিলাম কি, আজ বন্ধুদের সাথে আড্ডা শেষে নীলু ভার্সিটির পাশ দিয়েই আসছিলাম, তো ভাবলাম নীলুকেও সাথে নিয়ে আসি, তাই নীলুকেও সাথে নিয়ে বাসায় চলে আসলাম। তো আসার সময় রাস্তায় কি দেখলাম জানো? কি দেখছিস? দেখলাম যে কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে টিস করছে। তো আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তখন ওরা কিছু না বলে ওইখান থেকে পালিয়ে যায়। বুঝলে চাচু, এই হলো আমাদের শহরের অবস্থা। বুঝলাম তো, পরে কি হলো? কি আর হবে, পরে মেয়েটাকে একটা রিক্সায় উঠিয়ে বাসায় পাঠিয়ে দিলাম, আর আমরা দুজনও বাসায় চলে আসলাম। তো এইসব এখন আমায় বলছিস কেন? তোমাকে বলবো না তো আর কাকে বলবো। দেখো এখন নীলু অনেক বড় হয়েছে, আর ওই ছেলেগুলো নীলুর ভার্সিটিতেই পড়ে। তো হঠাৎ কোনোদিন যদি ওরা ওই মেয়েটার মতো নীলুকেও টিস করে তো? নীলার আব্বু তামিমের কথা শুনে চুপ হয়ে গেলেন, আর কিছুক্ষণ কি যেন ভাবলেন আর বললেন, তো এখন কি করা যায়? বলছিলাম কি, আমি তো এখন সবসময় ফ্রি থাকি, তা আমি যদি এখান থেকে প্রতিদিন নীলুকে নিয়ে ও ভার্সিটিতে যাওয়া আসা করি, অ্যামিনোকে ভার্সিটিতে দিয়েও আসবো আবার নিয়েও আসবো, তাহলে তো আর ওই মেয়েটার মতো নীলুকেও কেউ টিস করতে পারবে না, তাই না? তুই তো ঠিকই বলেছিস, তুই যখন এখন ফ্রি আছিস তাহলে তুই প্রতিদিন নীলাকে নিয়ে ভার্সিটিতে যাওয়া আসা কর, তাহলে রাস্তার বখাটে ছেলেরা নীলাকে কখনো টিচ করবে না। আর একটা মেয়ের জন্য তো এইটুকু সেফটি প্রয়োজনই, ভাইজান আপনি কি বলেন? তামিম যখন চাচ্ছে নীলাকে নিয়ে ভার্সিটিতে যাওয়া আসা করতে, তাহলে যাক, আমি আর কি বলবো। আর এখন রাস্তাঘাটে একটা মেয়ের একা চলাফেরা মোটেও নিরাপদ নয়। আচ্ছা তাহলে তামিম, তুই কাল থেকে নীলাকে তার ভার্সিটিতে দিয়ে আসবি, আবার নিয়েও আসবি, আর হ্যাঁ আমাদের গাড়িটাও সাথে নিয়ে যাস। আচ্ছা চাচু। এদিকে নীলা এতক্ষণ ধরে তামিমের কথাগুলো শুনে হা করে তামিমের দিকে তাকিয়ে আছে। নীলা এবার মনে মনে ভাবতে লাগলো,
রাস্তার মধ্যে কোথায় আজ একটা মেয়েকে কিছু ছেলেমেলে টিস করলো, তামিম ভাই তো সব বানিয়ে বানিয়ে বলছেন। কিন্তু উনি বানিয়ে বানিয়ে সব বললেন কেন? কিন্তু উনি বানিয়ে বানিয়ে সব বললেন কেন? আমাকে ভার্সিতে দিয়ে আসার আর নিয়ে আসার জন্য নাকি? কিন্তু এর জন্য আব্বুর কাছে বানিয়ে বানিয়ে সব বলার মানে কি? নীলা কিছু বুঝতে না পেরে এবার তামিমের দিকে তাকালো, তামিমও এবার নীলার দিকে তাকালো, আর সবার চোখ এড়িয়ে নীলাকে একটা চোখ টিপ মেরে বসল। তামিমের এমন কাজে নীলা পুরোপুরি ভ্যাবা জায়গা খেয়ে যায়। তামিমও একটা শয়তানে হাসি দিয়ে নিজের প্লেটের খাবার শেষ করে উঠে রুমে চলে আসে। তুমি আব্বুকে বানিয়ে বানিয়ে এসব কথা বললে কেন? খাওয়া শেষ করে তামিম নিজের রুমে এসে বিছানায় বসে বসে ফেসবুকিং করছিল। ঠিক তখন নীলা তার রুমে ঢুকে তার কাছে এসে কথাটা বলল। নীলার গলার আওয়াজ পেয়ে তামিম মাথা তুলে নীলার দিকে তাকালো। নীলার চোখে মুখে প্রশ্নের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। তামিম এবার মোবাইলটা সাইডে রেখে বলল, ওইসব কথা মানে? এই যে আজ আমাকে ভার্সিটি থেকে নিয়ে আসার সময় তুমি নাকি রাস্তায় দেখেছো একটা মেয়েকে কিছু ছেলেমেলে টিস করছে, তারপর তুমি ওইখানে গিয়ে দাঁড়াতেই ছেলেগুলো তোমায় দেখে ওখান থেকে পালিয়ে যায়, এরপর তুমি মেয়েটাকে একটা রিকশায় উঠিয়ে মেয়েটাকে ওর বাসায় পাঠিয়ে দাও। এই যে এসব কথা তুমি আব্বুকে বানিয়ে বানিয়ে বললে কেন? বানিয়ে বললাম কোথায়? যা সত্যি সেটাই তো বললাম। কিসের সত্যি? তুমি আব্বুকে সব বানিয়ে বলেছো, আমিও তো তোমার সাথেই ছিলাম। কই আমি তো দেখিনি কোনো মেয়েকে ছেলেরা মিলে টিস করছে। আরে তখন তো তুই ভার্সিটির ভিতরে ছিলি, তাই দেখতে পাসনি। কিন্তু তুমি যে আব্বুর কাছে বললে আমাকে নিয়ে আসার সময়, ওইটা ভুল করে বলে ফেলেছি। আসলে তোকে ভার্সিটি থেকে নিয়ে আসার সময় দেখেছি যে একটা মেয়েকে কিছু ছেলে মিলে টিস করছে। ও, কিন্তু আমি তো কোনোদিনও দেখলাম না যে ছেলেরা মিলে মেয়েদেরকে টিস করছে। তুই তো কানি তাই দেখতে পাস না ভাইয়া। এখন আর আমার মাথা না খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড় যা। যাচ্ছি, আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিও। তোকে আর বলতে হবে না, যা এবার। তারপর নীলা তামিমের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। নীলা যাওয়ার পর তামিম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কোনো রকম নীলাকে যে বোঝানো গিয়েছে এটাই অনেক। রাত 11টা বেজে গেছে, তামিমও আর দেরি না করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নাস্তা খাওয়া শেষ করে তামিম নীলাকে নিয়ে গাড়ি করে নীলার ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামিম গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে নীলা বসে আছে আর এক মনে তামিমের দিকে তাকিয়ে আছে। বাইরের হাওয়া এসে গাড়ির জানালা ভেদ করে নীলার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে আর নীলা বারবার তার হাত দিয়ে চুলগুলো কানের মধ্যে গুঁজে দিচ্ছে। তামিম এবার নীলার দিকে আর চোখে তাকাচ্ছে আর একবার সামনের দিকে তাকাচ্ছে। এইভাবেই বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। এর মধ্যে তারা নীলার ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটির সামনে এসে গাড়ি তার করাতেই নীলা গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই তামিম নীলার হাত ধরে ফেলে। তোর ছেলে ফ্রেন্ড কয়টা? একটা কেন? গতকাল যে ছেলেটাকে তোর সাথে দেখেছিলাম সেটা? আর মেয়ে ফ্রেন্ড? আছে তো অনেকগুলো। আচ্ছা শোন, একটা ছেলে ফ্রেন্ড যেহেতু বানিয়ে ফেলেছিস তাহলে ঠিক আছে, কিন্তু আর কোনো ছেলেকে ফ্রেন্ড বানাবি না, বুঝলি? আর ভুলেও যেন তোকে কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, কি মনে থাকবে তো? কেন, ছেলেদের সাথে কথা বললে কি? সেটা তোর জানা লাগবে না, তোকে যা বলেছি তাই করবি, ভুলেও কোনো ছেলের সাথে কথা বলবি না, এমনকি দরকার পড়লেও না। তোমার সাথেও না? আমার সাথে কেন কথা বলবি না? আমার সাথে অবশ্যই বলবি, তবে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বলবি না, ঠিক আছে? যা এবার। নীলা চলে যাওয়ার পর তামিমও সেখান থেকে আবার বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম সোজা নিজের রুমে চলে গেল। দুপুরবেলা তামিম আবার গাড়ি নিয়ে নীলার ভার্সিটিতে চলে আসলো। নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তামিম ভার্সিটিতে এসে দেখল ভার্সিটি এখনো ছুটি হয়নি, তাই সে গাড়িতে বসে নীলার জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর নীলার ভার্সিটি ছুটি হয়ে গেল। এর কিছুক্ষণ পর
নীলা ভার্সিটি থেকে বেরিয়ে আসলো আর তামিমকে গাড়ি নিয়ে আসতে দেখে গাড়িতে এসে উঠে বসলো। তারপর তামিম নীলাকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে দুজনে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। এই কয়দিন তামিম প্রতিটা সময় নীলার সাথে সাথে থেকেছে। তামিম এই কয়দিনে বুঝতে পেরেছে নীলার কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই। নীলার যে একটা ছেলে ফ্রেন্ড রয়েছে ওই ছেলেটা অনেক ভালো, নীলাকে নিজের বন্ধু ছাড়া সে অন্য কিছু ভাবে না। তামিম এটাও ভালো করে বুঝতে পেরেছে এবার একটা ভালো দিন দেখেই তামিম নীলাকে নিজের মনের কথা বলে দিবে ভাবছে। তো আজ দুপুরবেলা তামিম গাড়ি নিয়ে নীলার ভার্সিটিতে চলে আসে নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। তামিম গাড়িতে বসে অনেকক্ষণ ধরে নীলার জন্য অপেক্ষা করছে কিন্তু নীলা এখনো আসছে না। তামিম আর বসে না থেকে গাড়ি থেকে বেরিয়ে নীলার ভার্সিটিতে উকিঝুঁকি করতে লাগল। হঠাৎ তামিম দেখল ভার্সিটির দপ্তরে বিল দিয়ে দিচ্ছে। বিল বাজানোর কিছুক্ষণ পর তামিম দেখল নীলা তার ক্লাসরুম থেকে বেরিয়ে আসছে। নীলার সাথে তার দুইটা বান্ধবী রয়েছে। নীলা হেঁটে হেঁটে ভার্সিটির গেটের কাছে আসতেই হঠাৎ পিছন থেকে একটা ছেলে এসে নীলার হাতে একটা চিঠি দিয়ে উত্তরের অপেক্ষায় থাকব কথাটা বলে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। নীলাও কিছু বুঝতে না পেরে চিঠিটা নিজের কাছে রেখে দেয়। দৃশ্যটা তামিমের চোখ এড়ালো না। তারপরও তামিম ঠান্ডা মাথায় গাড়িতে গিয়ে উঠে বসল আর নীলার জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর নীলা এসে গাড়িতে উঠে বসল। নীলাকে দেখে তামিম বলে উঠল, ছেলেটা কে ছিল? কোন ছেলে? যে ছেলে একটু আগে তোকে একটা চিঠি দিয়ে গেছে। জানি না কে, তবে আমার সাথেই তো পড়ে। চিঠিটা কি লিখেছে? খুলে দেখিনি। কই দেখি, চিঠিটা দে তো। নীলা কোনো কথা না বলে ব্যাগ থেকে চিঠিটা বের করে তামিমের দিকে এগিয়ে দিল। তামিম এবার নীলার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করল। চিঠিটা পড়ে তামিমের মেজাজ খারাপ হয়ে গেল, কারণ চিঠিতে বড় বড় করে লেখা রয়েছে, আই লাভ ইউ নীলা। তামিম এবার রাগের মাথায় চিঠিটা একটানে ছিঁড়ে ফেলল আর চিঠিটা জানালার বাইরে ফেলে দিল। হঠাৎ তামিমের এই রেগে যাওয়া দেখে নীলা কিছুটা ভয় পেয়ে যায়। সে তামিমের রেগে যাওয়ার কারণ বুঝতে না পেরে আমতামতা করে বলল, ভাইয়া কি হয়েছে তোমার? চিঠিটা এভাবে ছিঁড়ে ফেললে কেন? কি লেখা ছিল চিঠিতে? নীলার কথাগুলো শুনে তামিম এবার রাগে চোখে নীলার দিকে তাকালো। তামিমের এমন রাগি ফেস দেখে নীলা এবার আরো ভয় পেয়ে যায়। তামিম নীলাকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তারপর তামিম কোনো কথা না বলে গাড়িটা স্টার্ট দিয়ে একটানে বাসে চলে আসলো। গাড়িটা বাসার সামনে এনে দাঁড় করাতেই নীলা গাড়ি থেকে নেমে দৌড়ে বাসের ভিতরে চলে গেল। তামিমও গাড়িটা লক করে বাসের ভিতরে চলে গেল। বাসায় ঢুকে তামিম সোজা নিজের রুমে চলে আসলো। রুমে এসে কিছুক্ষণ বিছানায় বসে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর মাথা ঠান্ডা করে নিচে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে এসে তামিম ভাবতে লাগল, না এখন সময় এসে গেছে নীলাকে নিজের মনের জমানো কথাগুলো বলে ফেলার। আজকে নীলাকে আমার মনের কথাগুলো বলে দিব আর দেরি করব না। এইভাবে দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। ঘড়ির কাঁটায় 6টা বাজতেই তামিম রুম থেকে বেরিয়ে সোজা নীলার রুমে চলে আসলো। নীলা তামিমকে নিজের রুম দেখে কিছুটা ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, ভাইয়া তুমি কিছু বলবে নাকি? তোর সাথে কিছু কথা আছে, একটু ছাদে আয় তো। নীলাও তামিমের কথা মতো তার পিছু পিছু ছাদে চলে আসলো। ছাদে এসে নীলা দেখল তামিম ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। নীলা তামিমের পেছনে গিয়ে দাঁড়িয়ে তাকে ডাক দিল। নীলার গলার আওয়াজ শুনে তামিম পিছনে ঘুরে নীলার দিকে তাকালো। কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে থেকে তামিম নীলার কাছে এসে বলল, একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি কাউকে ভালোবাসিস? নীলা তামিমের কথা শুনে ভ্যাবাচাকে খেয়ে যায়। সে এখন কি বলবে নিজে বুঝে উঠতে পারছে না। ভয় নেই, আমাকে বল, কাউকে ভালোবাসিস? মাথা নাড়িয়ে নাসুযোগ জবাব দিল, কেউ যদি তোকে ভালোবাসার কথা বলে তো কি করবি? কিছুই না, তবে ছেলেটা ভালো হলে ভেবে দেখব কি করা যায়। আচ্ছা, যদি সে ছেলেটা আমি হই তাহলে? নীলা তামিমের কথা শুনে চোখ বড় বড় করে তামিমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো।
তামিম এবার চারপাশে একবার ভালো করে তাকিয়ে নীলার উল্টো দিক ফিরে বলতে শুরু করল। কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছি না, তবে তোকে নিয়ে কিছু বলতে গেলে শেষ করতে পারবো না। আসলে তোকে আমি সেই ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু এতদিন ধরে তোকে আমার ভালোবাসার কথাটা সাহস করে বলতে পারিনি, কারণ 5 বছর ধরে তো আমি আমেরিকাতেই ছিলাম, আর তখন আমরা কেউই প্রাপ্তবয়স্ক ছিলাম না। যদিও আমিও তখন অনেকটাই বড় ছিলাম, কিন্তু তুই তখনও অনেকটাই অবুঝ ছিলি। প্রেম ভালোবাসা সম্পর্কে তখন তোর সঠিক জ্ঞান ছিল না, বিধায় তখন তোকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু আমি আমার মনের কথাগুলো তোকে না বলে আর থাকতে পারছি না, তাই আজ তোকে আমার মনের কথাগুলো জানাতে চাই। নীলু, আমি তোকে খুব ভালোবাসি, বলতে গেলে আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আই লাভ ইউ নীলু। তুই কি হবি আমার জীবন সঙ্গিনী? হবি কি আমার সারা জীবনের পথ চলার সাথী? তামিম একদমই নিজের মনের কথাগুলো বলেই চোখ বন্ধ করে নীলার দিকে ঘুরে দাঁড়ালো। তামিমের কেন যেন এখন খুব নার্ভাস ফিল হচ্ছে, তাই সে নীলার দিকে তাকাতে পারছে না। কিন্তু নীলার কোনো নড়াচড়া না পেয়ে তামিম এবার চোখ খুলে সামনের দিকে তাকালো আর দেখল নীলার তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তামিম বুঝতে পারল নীলা হয়তো তার থেকে এমন কিছু আশা করেনি, তাই সে তার দিকে এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো নীলু, চুপ করে আছিস কেন? আমাকে কি তোর ভালো লাগে না? কথা বল। ভাইয়া, তুমি সব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? মানে তুমি পাগল টাগল হলে না তো? কি বলতে চাচ্ছিস তুই? না মানে এই যে তুমি আমাকে ভালোবাসার কথা বলছো, এটা কিভাবে সম্ভব বলো? আমরা দুজন চাচাতো ভাই বোন, আর চাচাতো ভাই বোনের মধ্যে কি এসব হয় নাকি? তুমি বলো। কে বলেছে হয় না? অবশ্যই হয়। আর আমরা তো চাচাতো ভাই বোন, আপন ভাই বোন তো আর নয়। আর আপন ভাই বোন বাদে সবাইকে বিয়ে করা যায়? তারপর আমি সব পারবো না, কারণ ছোট থেকেই আমি তোমাকে সবসময় বড় ভাইয়ের চোখে দেখে এসেছি। আমার পক্ষে তোমার সাথে প্রেম ভালোবাসা সম্পর্কে জড়ানো সম্ভব না। আর তাছাড়া দেখো না, আমাদের পরিবারও কি এসব মেনে নিবে? নিবে না তো। ছোট থেকে ভাইয়ের চোখে দেখে এসেছিস, এখন না হয় অন্য চোখে দেখবি। আর পরিবার মেনে নিবে কি না এটা নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তুই শুধু একবার রাজি হয়ে যা, তাহলে বাকি সব আমি ম্যানেজ করে নিব। না, তারপরও আমার পক্ষে তোমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো সম্ভব নয়। আমি সব পারবো না, সরি। বলে নীলা উল্টো দিকে ফিরে হাঁটা ধরল। নীলা কয়েক কদম যেতেই পিছন থেকে তামিম চেঁচিয়ে উঠে বলল, তুই যদি আর এক কদম এগিয়েছিস তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম, যেখানে আছিস ওইখানেই দাঁড়িয়ে পড়। তামিমের এমন কথা শুনে নীলা বাধ্য হয়ে ওইখানে দাঁড়িয়ে রইল, কারণ সে জানে তামিমের রাগ উঠে গেলে তার কপালে দুঃখ আছে। এদিকে তামিমও ধীরে ধীরে হেঁটে নীলার কাছে এসে দাঁড়ায় আর নীলাকে ঘুরিয়ে তার দিকে দাঁড় করায় আর বলে, দেখ নীলু, আমি তোকে সত্যিই খুব ভালোবাসি, তাই আমি আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেম করিনি, কারণ আমি সবসময় মনে প্রাণে তোকেই ভালোবেসে এসেছি। প্লিজ তুই রাজি হয়ে যা, কথা দিচ্ছি কখনো তোকে কষ্ট পেতে দিব না, তোকে সবসময় রানীর মতো করে রাখবো। দেখো ভাইয়া, আমার পক্ষে এসব সম্ভব নয়, আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারবো না, আমি গেলাম। কথাটা বলে নীলা চলে যেতে লাগবে, তার আগেই পিছন থেকে তামিম নীলার হাত টেনে ধরল আর তাকে একটানে নিজের বুকের মধ্যে নিয়ে আসলো। এরপর তামিম নীলার কপালে তার কপাল ঠেকিয়ে নীলার চোখে চোখ রেখে বলল, তাকে আমার চোখের দিকে আর দেখ এই চোখে কিছু খুঁজে পাস কিনা, দেখ এই চোখের মধ্যে তোর জন্য আমার ভালোবাসা রয়েছে কিনা। তামিমের কথা শুনে নীলার তামিমের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একসময় নিজেকে জোরপূর্বক তামিমের থেকে ছাড়িয়ে নেয়। তারপর নীলা কিছুটা রাগ দেখিয়ে আবার সামনের দিকে হাঁটা ধরল। নীলার এমন কাজে তামিমের এবার মাথা গরম হয়ে গেল, সে এবার নীলার হাত পিছন থেকে টেনে ধরে নীলাকে তার দিকে ঘুরিয়ে ঠাস করে নীলার গালে একটা চর বসে দিল। তামিমের চর খেয়ে নীলা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ গালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নীলার কান্না দেখে মুহূর্তের মধ্যেই তামিমের সব রাগ উধা হয়ে গেল। তামিম এবার নীলাকে তার কাছে টেনে নিয়ে তার দুই হাত দিয়ে নীলার চোখে পানি মুছে দিল। এরপর তামিম নীলার গালে আলতো করে হাত রেখে বলল, সরি নীলু, আসলে রাগের মাথায় তোকে চরটা মেরে ফেলেছি,
প্লিজ তুই আর কান্না করিস না। দেখ, আমি মন থেকে বলছি, তোকে আমি সত্যিই ভালোবাসি। তোকে যদি নিজের জীবনসঙ্গী হিসেবে না পাই, তাহলে আমি আর কাউকে নিয়ে ঘর বাঁধবো না। আর ভালোবাসা কি আমি তা ভালো করেই জানি। আর এটাও জানি যে সব কিছু জোর করে হলেও ভালোবাসাটা জোর করে হয় না, ভালোবাসাটা ভালোবাসা দিয়েই আদায় করে নিতে হয়। দেখ, আমি তোকে আর এই ব্যাপারে জোর করব না। তবে তুই কিছুদিন ভেবে দেখ তোর মন কি বলে, তোর মন কি আমাকে চায় নাকি না। হয়তো এখন তোর মনে আমার প্রতি কোনো ফিলিংস নেই, কিন্তু একসময় তো হতেও পারে, তাই না? তুই কিছুদিন ভেবে দেখ তোর মন কি বলে, তারপর না হয় তুই আমাকে এসে তোর মনের কথাটা বলিস। আচ্ছা, এবার তুই রুমে যা, আর এই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলিস না, প্লিজ। নীলা কিছুক্ষণ তামিমের দিকে তাকিয়ে থেকে ছাদ থেকে নেমে রুমে চলে এলো। নীলা চলে যাওয়ার পর তামিম আরও কিছুক্ষণ ছাদে থেকে রুমে চলে আসলো। রুমে এসে তামিম ভাবতে লাগলো, আচ্ছা নীলা কি আমায় মেনে নিবে? নাও তো নিতে পারে, কারণ সে তো বলল সবসময় সে আমাকে ভাইয়ের মতো দেখে এসেছে। আর আমাদের সম্পর্কটা পরিবার মানবে কি না এটা ভেবে সে রাজি নাও হতে পারে। তার বড় নীলুকে আমার চাই চাই, দরকার হলে আম্মু আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো, ওরা নিশ্চয়ই আমার কথা শুনবে। এদিকে নীলা রুম এসে ভাবতে লাগলো, আচ্ছা ভাইকে আমার সত্যি ভালোবাসেন, কিন্তু আমরা তো চাচাতো ভাই বোন, আমাদের মধ্যে এমন সম্পর্ক কিভাবে হবে? আর আমাদের পরিবারের লোকজন কি এই সম্পর্কটা মেনে নিবে? আসল কথা, আমি তো ওনাকে সবসময় ভাইয়ের মতো দেখেছি, ওনাকে এখন কিভাবে? মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে, কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না। কাল ভার্সিটিতে গিয়ে ইরা আর ইদির সাথে একটু এই ব্যাপারে কথা বলে দেখবো, না ওরা কি বলে। এখন আর এসব নিয়ে ভাবতে পারবো না, নাহলে মাথা একেবারেই শেষ হয়ে যাবে। রাতের বেলা ডাইনিং টেবিলে বসে বাড়ির সবাই খাবার খাচ্ছে। তামিম খাবার খেতে খেতে বারবার নীলার দিকে তাকাচ্ছে, নীলাও মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে তামিমের দিকে তাকাচ্ছে। দুজনের চোখাচোখি হলে দুজনে কিছুক্ষণের জন্য চোখ নামিয়ে নেয়, তারপর আবার কিছুক্ষণ পর দুজন লুকিয়ে লুকিয়ে একে অপরের দিকে তাকায়। এইভাবেই তাদের খাবার খাওয়া শেষ হলো। তারপর দুজন ডাইনিং টেবিলে থেকে উঠে যার যার রুমে চলে গেল। সকালবেলা নাস্তা খেয়ে তামিম নীলাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তামিম গাড়ি ড্রাইভ করছে আর নীলা চুপটি মেরে নিজের সিটে বসে আছে। তামিম নিজের মতো গাড়ি ড্রাইভ করছে আর নীলা মাঝে মধ্যে গাড়ির লুকিং গ্লাসের দ্বারা তামিমের দিকে তাকাচ্ছে। তামিমের চেহারা এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, মুখ ভর্তি ছোট ছোট দাড়িও গজেছে। আমেরিকায় থাকাকালীন সে প্রায় জিম করত, তাই তার শরীরে বেশ ফিটফাট। কিন্তু তামিমের প্রতি মায়ের মনে একটু ফিলিংসও নেই, কারণ সে সবসময় তাকে বড় ভাইয়ের মতো দেখে এসেছে। নীলু, তোর ভার্সিটিতে এসে পড়েছি, নাম এবার। এই আর ক্লাস করতে শুরু করলেন। একে একে সবকটা ক্লাস শেষ হলে